আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম সাইফুদ্দিন, আমি ইস্টার্ন পার্সেন্ট প্যানেলিস্ট ঢাকা মেডিকেল কলেজে। তো গতদিন আমরা হাইপারথাইরয়েডিজম পড়াইছি, আজকে হাইপোথাইরয়েডিজম খুব কমন টপিকস। আপনারা যে সাবজেক্টে স্পেশালিস্ট হন না কেন, হাইপোথাইরয়েডিজমের হাত থেকে মুক্তি নাই। আপনার কাছে আপনার আত্মীয় সঙ্গে ফোন করবে যে আমি দুইটা খাচ্ছি, একটা খাচ্ছি, এখন কি করব। তো বরাবরের মতোই মাই প্রেজেন্টেশন উইল বি মোর প্র্যাকটিক্যাল। আপনার মাইক্রোফোন মিউট, ভিডিও অফ রাখেন, হেডফোন ইউজ করতে পারেন বেটার ভয়েসের জন্য। অনেক স্পেশালিস্ট হয়তো শুনছেন, কিন্তু আমার প্রেজেন্টেশন ইজ ফর এমবিবিএস ফিজিশিয়ান, ওই লেভেলে ওনারা যাতে বুঝতে পারবেন সেভাবে আমার প্রেজেন্টেশন রেডি করেন। প্রেজেন্টেশনের পরে আপনার কিছু ডিরেক্ট কোশ্চেন করতে পারেন। ওকে, দ্য ডেফিনেশন অফ হাইপোথাইরয়েডিজম: ক্লিনিক্যাল সিমটম রেজাল্ট ফ্রম থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সি কজিং জেনারেলাইজড স্লোয়িং ডাউন অফ মেটাবলিক প্রসেস। তার মানে থাইরয়েড হরমোন বডিতে যদি নর্মাল লেভেলের চেয়ে কম থাকে, তাহলে আমাদের মেটাবলিক প্রসেস যেটা স্লো হয়ে যায়, তার জন্য কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ হয়, যেটাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। আর মিক্সিডেমা হচ্ছে সিভিয়ার ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম ডিউ টু ডিপোজিশন অফ গ্লাইকোসামাইন অফ গ্লাইকেনস, বাট অল হাইপোথাইরয়েডিজম মে নট বি মিক্সিডেমাস। তার মানে হলো হাইপোথাইরয়েডিজম মানে আমি ইতিমধ্যে বললাম থাইরয়েড হরমোন বডিতে যে লেভেলে থাকার কথা ছিল তার চেয়ে কমে গেছে, যার ফলে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি ইজ স্লোয়িং ডাউন। আর মিক্সিডেমা হচ্ছে একদম সিভিয়ার ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম। আমরা বইপত্রে হাইপোথাইরয়েডিজম একদম টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার যেগুলো দেখি, নন পিটিং এডেমা, পাফি ফেস, পে অরবিটাল সোয়িং, লস অফ ল্যাটারাল ওয়ান থার্ড অফ আই, সেগুলো ইনফ্যাক্ট মিক্সিডেমা। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে খুব বেশি সিমটম নাই হাইপোথাইরয়েডিজম, তার মানে মিক্সিডেমা ইজ দ্য সিভিয়ার ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, এবং অল হাইপোথাইরয়েডিজম মে নট বি মিক্সিডেমা। পেশেন্ট দেখবেন যে পাফি ফেস নাই আপনি যখন হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করছেন। সুতরাং অল হাইপোথাইরয়েডিজম will not be severe, or all hypothyroidism may not be mixedemas. Hi, I'm your thyroid gland. Thyroid gland ta ekta projapotir moto amader golar samne thake, amra shobai jani amra khub beshi anatomite amra jabo na khub shobai aski. Acha, what are the causes of the hypothyroidism? Hypothyroidism hote pare thyroid gland itself er jonno othoba pituitary samoshyar jonno. To thyroid gland itself, thyroid gland e autoimmune je disease er jonno hypothyroidism hoy shetake amra bolchi Hashimoto's thyroiditis. অথবা কোনো পেশেন্টের গ্যাপস আছে, গ্যাপসের চিকিৎসা তিন ধরনের। আমরা মুখে ওষুধ দিই, রেডিও আয়োডিন দিই, অথবা সার্জারি করি। আপনি রেডিও আয়োডিন দেন অথবা সার্জারি করেন, দুটাতেই কিন্তু হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা ঝুঁকি আছে। যদিও মুখে ওষুধ দিলে অনেক সময় যদি ওভার ডোজ দেন তাইও হাইপোথাইরয়েডিজম ঝুঁকি থাকে, অথবা আপনি থাইরয়েড ক্যান্সারের জন্য আপনি অপারেশন করে থাকছেন। আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য হাইপোথাইরয়েডিজম হয়, আপনারা জানেন কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম, যেটা আমরা ক্রিটিনিজম বলছি, কিছু মেডিকেশনের জন্য হয়। আর সেকেন্ডারি হচ্ছে কোনো পিটুইটারি ডিসঅর্ডারের জন্য, যেমন হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা, পিটুইটারি সার্জারির জন্য আমার টিএসএ যদি না আসে, আমি একটু অ্যানাটমিটা ফিজিওলজিতে একটু বলে নিই। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা এসে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের দেখো থাইরয়েড হরমোনগুলো সিক্রেশন হয়। এখানে তিনটা আমি একটু ডিফারেন্ট কালার দিছি, এগুলোতে মূলত থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হয়। হাশিমোটোস থাইরয়েডাইটিস আমি ইতিমধ্যে বললাম, এটা হচ্ছে অটোইমিউন কজ অফ হাইপোথাইরয়েডিজম, এখানে থাইরোমেগালি হয়। আয়োডিন ডিফিসিয়েন্সি অথবা এন্ডেমিক কয়টায় থাইরোমেগালি হয় সেটা আপনারা জানেন অবশ্যই। কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম মানে তার মানে দিস আর দ্য কজেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম, তার মধ্যে এই তিনটাতে গয়টা হবে, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা সোলেন হবে। আমি আবারও বলছি, প্রাইমারি মানে হচ্ছে দ্য কজেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম হোয়ার দ্য মেইন প্যাথোলজি ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তার মধ্যে অটোইমিউন যদি হয় সেটা হাশিমোটোস থাইরয়েডাইটিস, অথবা থাইরোটক্সিকোসিস অথবা ক্যান্সার, থাইরোটক্সিকোসিসের জন্য আপনি রেডিও আয়োডিন দিলেন, অথবা থাইরোটক্সিকোসিস অথবা ক্যান্সারের জন্য থাইরয়েডেক্টমি করলেন, আয়োডিন ডেফিসিয়েন্সি, কনজেন্টাল মেডিকেশন, আর সেকেন্ডারি হচ্ছে হাইপোপিটুইটারিজম। তো এখানে আমি একটু আলাদা করে দেখালাম, যদিও আগেও বলছি তবু আপনাদের একটু বোঝার সুবিধার জন্য, গয়টা হবে হাশিমোটোস থাইরয়েডাইটিস, আয়োডিন ডেফিসিয়েন্সি ও এন্ডেমিক গয়টা এবং কনজেন্টাল। পরীক্ষাতে অনেক সময় সবার জিজ্ঞেস করে যে হাইপোথাইরয়েডিজমের কোন কোন কজে ব্যবহৃতি থাইরোমেগালি, আমি আবারও বলছি হাশিমোটোস থাইরয়েডাইটিস, আয়োডিন ডিফিসিয়েন্সি অথবা এন্ডেমিক গয়টা অথবা কনজেন্টাল। আর আপনি যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো এটা নন গয়টাস মানে থাইরয়েড গ্ল্যান্ড কখনোই সোলেন হবে না, আপনি থাইরয়েড টক্সিকোসিস আছে পেশেন্টের অপারেশন করে ফেললেন, থাইরয়েড ক্যান্সার আছে অপারেশন করলেন, সুতরাং এটা কখনোই গয়টা হবে না। সেকেন্ডারিতে যেহেতু মেইন ডিফিসিয়েন্সি ইজ দ্য ল্যাক অফ টিএসএস মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নাই, সুতরাং হাইপার মানে থাইরোমেগালি হওয়ার তো প্রশ্নই আসে না, সুতরাং সেখানেও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড ছোট হবে। সুতরাং এটাও না মনে রাখলেও এইটা সারা পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করে, হাশিমোটোস, আয়োডিন ডেফিসিয়েন্সি এবং কনজেন্টাল, দিস আর দ্য কজেস ফর দ্য গয়টাস হাইপোথাইরয়েডিজম। ক্রিটিক্যাল ফিচার অফ হাইপোথাইরয়েডিজম ভেরি ইজি, ভেরি কমন, এবং দেখবেন যে আপনার কাছে আপনার চেম্বারে অথবা ওয়ার্ডে সবসময় পেশেন্টরা আসছে।
তো আমরা একটু বয়স ভিত্তিক ভাগ করে বলি ক্রিটিনিজম ক্রিটিনিজম মানে হলো কনজেন্টাল আইডেন্টিফিসিয়েন্সির জন্য যে কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম হয় সেটাকে আমরা ক্রিটিনিজম বলছি ম্যানিফেস্টেশন হচ্ছে স্ট্যাচার শর্ট হবে মেন্টাল রিটার্ডেশন হবে ডিসমিউটিজম হবে ডিসমিউটিজম মানে কানে কম শুনবে এবং আইকিউ কম হবে দিস ইজ দ্য মোস্ট ট্রিটেবল কজ অফ লো আইকিউ অফ চিলড্রেন কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম বাচ্চাদের আপনি যদি একটু আর্লি ডায়াগনোসিস করে যদি থাইরক্স বা লিভোথাইরক্সিন যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আমি আবার বলছি বাচ্চাদের কনজেন্টাল আইডেন্টিফিসিয়েন্সির জন্য যে কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম হয় সেটাকে আমরা ক্রিটিনিজম বলছি এবং কিউটিনিজম এর শর্ট স্ট্রেচার হবে মেন্টাল রিটার্ডেশন হবে ডিসমিউটিজম হবে আর দিস আর দা এক্সামিনেশন ফাইন্ডিং পাফি ফেস রেসপিরেটরি ডিফিকাল্টি সাইনোসিস জন্ডিস পোর ফিডিং হোর্স ভয়েস মাক রিটার্ডেশন অফ বোন ম্যাচুরেশন দিস আর দা ক্লিনিক্যাল ফিচারস অফ কিউটিনিজম হ্যাঁ আমি একটা ছবি দেখাই এটা হচ্ছে একটা বাচ্চা যখন আপনি 6 মাসের সময় তার ডায়াগনোসিস হলো যে কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম হ্যাঁ তারপর আমরা থাইরয়েড শুরু করলাম দিস আর দা ফিচারস আফটার 1 উইক which are the phase after 4 weeks and this are the phase after 6 months. So, আপনারা দেখেন একটা বাচ্চা মানে সময়ের সাথে মানে চেহারা কি পরিবর্তন সো দিস আর দা ম্যাজিক অফ দা ট্রিটমেন্ট অফ কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম আচ্ছা এখন হাইপোথাইরয়েডিজমের সিমটম কি সিমটম আপনারা সবাই জানেন ওয়েট গেইন হবে পেশেন্টের যেহেতু গ্লাইকোসামিনের গ্লাইকেন শরীরে বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয় স্লোয়িং ডাউন অফ দ্য মেটাবলিক প্রসেস কোল্ড ইন্টলারেন্স পেশেন্ট ঠান্ডা টলারেট করতে পারবে না ফ্যাটিক সমনোলেন্স পেশেন্ট সারাদিন খুব দুর্বল এবং ঝিমুনি সমনোলেন্স মানে হচ্ছে ঝিমুনি কনস্টিপেশন হবে আপনারা নিশ্চয়ই গত ক্লাসে আমরা পড়াইছি হাইপারথাইরয়েডিজমে হবে ডায়রিয়া হাইপোথাইরয়েডিজমে হবে কনস্টিপেশন মেনোরেজিয়া হবে আমি গত ক্লাসে একটা কুইজও কোশ্চেন ছিল হাইপোথাইরয়েডিজমে কিন্তু মেনোরিয়া হয় থাইরয়টক্সিকোসিসে হয় অ্যামেনোরিয়া ইনফার্টিলিটি এবং রিকারেন্ট প্রেগন্যান্সি লস অথবা অ্যাবর্শন হয় কিন্তু হাইপোথাইরয়েডিজমে এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথা মাসেল ক্রাম স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম হাইপোথাইরয়েডিজম ইটসেলফের জন্য হয় অথবা হাইপোথাইরয়েডিজমের জন্য ওবেসিটি হয় পেশেন্ট রোগ রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠে যে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসছে এটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম বলি সুতরাং আমি যদি আবারও যদি সিমটমগুলো খেয়াল করি ওয়েট গেইন কোল্ড ইন্টলারেন্স ফ্যাটিক সামোলেন্স কনস্টিপেশন অ্যানোরেজিয়া ইনফার্টিলিটি অ্যান্ড রিকারেন্ট প্রেগন্যান্সি লস অ্যাশেস অ্যান্ড পেইন শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথা এবং মাসেল ক্যাম্প এবং স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম দিস আর দ্য ফিচার্স অফ অর সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম তো আমি আপনাদের আজকে প্রেজেন্টেশনে অল্প কিছু ছবিও দেখাবো পেশেন্ট বলবে যে আই হ্যাভ নো এনার্জি আই মে হ্যাভ হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েড ইউ ফিল লাইক গ্র্যাভিটি ইজ পুলিং এভরি পার্ট অফ ইউ ডাউন আপনার মনে হবে যে আপনি হাঁটছেন চলছেন কথা বলছেন ক্লাস করছেন বা এই যে আমার প্রেজেন্টেশন শুনছেন মনে হবে যে গ্র্যাভিটি আপনাকে পিছনের দিকে অথবা নিচের দিকে টেনে ধরছে নন স্পেসিফিক ডিফারেন্ট কাইন্ড অফ উইকনেস ইজ এ ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম আচ্ছা হাইপোথাইরয়েডিজমের সাইন আপনারা সবাই জানেন পাফি ফেস হয় পেরিওরবিটাল সোয়েলিং ব্যাগিয়াগিট মানে হচ্ছে চোখের পাতা ফুলে একটু ঝুলানো মনে হবে পাফি ফেস মানে মুখটা পাফি হবে পেরিওরবিটাল সোয়েলিং মানে চোখের চারপাশে ফোলা থাকবে লস অফ ল্যাটারাল ওয়ান থার্ড আইব্রো আপনাদের চোখের যে আইব্রো থাকে আমি ছবি দেখাবো তার ল্যাটারাল ওয়ান থার্ড ঝরে পড়ে যাবে এটাকে কুইন অ্যানি সাইন বলে কুইন অ্যানি হচ্ছে স্কটল্যান্ডের একজন কুইন ওনার হয়তো এটা ফ্যাশন ছিল ল্যাটারাল ওয়ান থার্ড ওনার আইব্রো ছিল না যদিও অবশ্য ইতিহাস থেকে এখনো পর্যন্ত জানা যায় নাই কুইন অ্যানি আসলেই কোনো থাইরয়েড ডিসঅর্ডার ছিল কিনা তবু এই সাইন অনেক সময় পরীক্ষাতে স্যার জিজ্ঞেস করেন এটাকে কুইন অ্যানি সাইন ম্যাক্রোগ্লোসি মানে জিহ্বাটা বিশাল বড় হয়ে যাবে যদিও অনেক সময় বলবে যে স্যার আমি যে কথা বলি মনে হচ্ছে জিহ্বাটা আমার মানে কাঁধে নিয়ে বা জিহ্বাটা ওজন নিয়ে কথা বলতে হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে স্কিন ড্রাই রাফ কোল্ড এবং থিন হবে পেশেন্টের চুল ড্রাই হবে এবং ব্রিটল লো পিস্ট স্লার্ট হোর্স এবং কুকি পেশেন্ট মনে হবে যে মানে হোর্স অথবা স্লার্ট ভয়েস যেটা আপনি অনেক সময় সবাই জিজ্ঞেস করে হাইপোথাইরয়েডিজম ইজ এ ডিজিজ দ্যাট ক্যান বি ডায়াগনোসড ওভার দ্য টেলিফোন মাম পিটিং এডিমা হবে ল্যাগে শ্বাস শরীরে পানি চলে আসতে পারে হার্ট রেট কমে যাবে ব্রাডিক্যার্ডিয়া আপনি অবশ্যই জানেন থাইরয়টক্সিকোসিসের কমপ্লিকেশন হয় ট্যাকিক্যার্ডিয়া হয় লো ভোল্টেজ ইসিজি হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুইটাতেই কিন্তু হাইপারটেনশনও হয় ডায়াবেটিসও হয় আমি আবারও বলছি
হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুটাতেই হাইপারটেনশন হবে, ডায়াবেটিস হতে পারে, এছাড়া শরীরে যে কোনো জায়গায় ইফিউশন হতে পারে, সেটা পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লাজমা ইফিউশন, এছাড়া ইসকেমিক হার্ট ডিজিজ অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। সো দিস আর দ্য সাইন্স অফ হাইপোথাইরয়েডিজম। আমি আবারও দেখতে বলি, পাফি ফেস পেরিওবিটাল সোলিং, মানে মুখটা ভাসা ভাসা থাকবে। আমি অনলাইনে আমার ছবি দেখাই, তাই বুঝতে পারবেন। একটা ওয়ান থার্ড অফ ফাইবো ঝরে পড়ে যাবে, জিব্বা বড় হবে, স্কিন ড্রাই রাফ করবে এবং ঠিক হবে, হেয়ার ড্রাই এবং ভিটার হবে, লো পিস্ট ভয়েস হবে। এবং ইডিমা যে হয়, অনেক সময় রুগীরা এসে বলে যে স্যার আমার পায়ে মাঝে মাঝে পানি হয়। আবার অনেক সময় রুগীরা এসে বলে যে স্যার আমি যখন অনেক দূর জার্নি করি আমার পায়ে একটু পানি চলে আসে, অথবা আপনি এক্স রে করলেন দেখলেন যে ইনফেকশন, অথবা কোনো কারণে, অন্য কোনো কারণে। আমি এমনও অনেক পেশেন্ট দেখছি, হার্নিয়া অপারেশন করবে, ইসিজি করছে, ইসিজিতে ব্রাডিকার্ডিয়া পাওয়া গেছে, সেই জন্য কার্ডিওলজিস্ট দেখাইছে, কার্ডিওলজিস্ট পরে থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখা গেলো পেশেন্ট আসলে হাইপোথাইরয়েড। হ্যাঁ, তো আমি কয়েকটা ছবি দেখাই, তাই হয়তো আপনারা একটু পরিষ্কার বুঝতে পারবেন। পাফি ফেস, মুখটা ভাসা ভাসা থাকবে, ম্যাক্রোগ্লোসিয়া, টাং উইল বি লার্জ। ম্যাক্রোগ্লোসিয়া আর একটা কজ কিন্তু হচ্ছে অ্যাক্রোমেগালি, এছাড়া ডাউন সিনড্রোমে ম্যাক্রোগ্লোসিয়া হয়। আমি আবারও বলছি, ম্যাক্রোগ্লোসিয়া কজ হচ্ছে অ্যাক্রোমেগালি, ডাউন সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এছাড়াও অ্যামাইলয়েডোসিস, কনজেন্টাল, এগুলো কজ ম্যাক্রোগ্লোসিয়া। তবু এগুলো সারা অনেক সময় ধরে আপনাদের স্কিন ড্রাই রাফ বলতেন ঠিক। কিছু ছবি দেখাচ্ছি, ছবি দেখালে হয়তো আপনারা হয়তো যেখানেই থাকেন হয়তো অনেক সময় হয়তো মনে পড়বে। হ্যাঁ, লস অফ ইলেকট্রল, ওয়ান থার্ড অফ আইব্রো, আপনার হয়তো বইতে অনেক সময় পড়ছেন, আমি তো দুইটা ছবি দেখাচ্ছি আপনাদের। আমি ইতিমধ্যেই বললাম কুইন এন্নি হচ্ছে স্কটল্যান্ডের একজন কুইন ছিল, ওনার চোখে ইলেকট্রল ওয়ান থার্ডে কোনো আইব্রো ছিল না, যদিও ইতিহাস ঘেঁটে ওনার কোনো থাইরয়েড ডিসঅর্ডার ছিল এরকম কোনো ডকুমেন্টেশন আসলে পাওয়া যায় নাই। তো ওনার নামেই সাইনটা হচ্ছে কুইন এন্নি সাইন। হ্যাঁ, তো এখানে আমি একটা ছবি দেখাইছি ইলেকট্রল ওয়ান থার্ড, আপনি খুব ভালো, আপনি পেশেন্ট যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করেন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, যারা একদম ফ্রেঙ্ক হাইপোথাইরয়েডিজম নিয়ে আপনার কাছে আসবে, টিএসএস 100 বা তার চেয়ে বেশি, অনেক সময় আমি এই পর্যন্ত 3-4টা পেশেন্টের দেখছি, কিন্তু অনেক সময় আসলে বোঝা খুব মুশকিল। কারণ এখন দেখবেন যে অনেকেই আইব্রো লাভ করছে বা ডিফাইন টি এর জন্য আপনি অনেক সময় বুঝবেন না, কিন্তু অনেক সময় পরীক্ষাতে সারা আপনাকে জিজ্ঞেস করবে যে লস অফ ইলেকট্রল ওয়ান থার্ড বা আইব্রো হয় কোন ডিজিজে, হাইপোথাইরয়েডিজম কি সাইন নাম হয়তো জিজ্ঞেস করতে পারে, সেটাকে কুইন এন্নি সাইন বলা হয়। তো আমার কাছে অনেক মেয়ে আসে বা অনেক সময় ছেলেরা আসে যে স্যার আমার মাথার চুল ঝরে পড়ে যাচ্ছে, হাইপোথাইরয়েডিজম কিনা, থাইরয়েড ফাংশন টেস্ট অবশ্যই করবেন, অ্যাসিডিটিও কিন্তু চুল ঝরে পড়ে যায় মেডিকেল কজের মধ্যে, এছাড়া স্কিনের ফাঙ্গাল ইনফেকশন আর ডিফারেন্ট রিজন আছে। সুতরাং চুল পড়ে যাচ্ছে এরকম শুনলে সবসময় একটু চোখখান খেয়াল রাখবেন আপনি কোনো অ্যাসিডি অথবা কোনো হাইপোথাইরয়েডিজমের ডায়াগনোসিস মিস করছেন কিনা। নন পিটিং এডেমা, মানে টিপ দিলে ভিতরে গর্ত হয়ে যাবে না। হ্যাঁ, নন পিটিং এডেমা ইনডেক্স, দিস আর দ্য ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। সুতরাং অন্তত যে কয়টা ছবি দেখালাম, ম্যাক্রোগ্লোসিয়া, ড্রাই রাফ কোল্ড এন্ড থিক স্কিন, লস অফ ইলেকট্রল ওয়ান থার্ড অফ আইব্রো, তারপরে হেয়ার লস, নন পিটিং এডেমা ইনডেক্স, দিস আর দ্য ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। কিছু নিউরোলজিক্যাল ফিচার আসে, নিউরোলজিক্যাল আসলে এত ফিচার আসে যে অনেক সময় সারা পরীক্ষাতে আলাদা করে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য নিউরোলজিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। একটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, ঠিক আছে। সুতরাং নিউরোলজিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম, অনেক সময় নিউরোলজিক্যাল ফিচার এত বেশি হয় সারা অনেক সময় আলাদা করে পরীক্ষাতে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য নিউরোলজিক্যাল ফিচার্স অফ কার্পাল হাইপোথাইরয়েডিজম। একটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, আমি ইতিমধ্যে বললাম যে রিস্টের এখানে যে মিডিয়াল নার্ভ থাকে গ্লাইকোসামাইন গ্লাইকেনস ডিপোজিশনের জন্য অনেক সময় হাতে ব্যথা হয়, সেটাকে আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি। ডিরেক্ট রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট, হাইপোথাইরয়েডিজমে বডির মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো স্লো হয়ে যায়, যার ফলে আমার আপনার ডিরেক্ট রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট হয়, যেটা আমরা বলি যে পেশেন্টকে ব্যাক সাইডে হাঁটু দিয়ে বসে, আমরা ছবি দেখাবো আপনাদের, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, সাইকোসিস এবং উইথ ডিপ্রেশন। হাইপোথাইরয়েডিজমে কিন্তু সাইকোসিসও হতে পারে, ডিপ্রেশনও হতে পারে, এবং মিক্সড এডেমা কোনো একটা অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি কস্ট পাইতে হাইপোথাইরয়েডিজম, এটা ডিটেলস আমরা একটু পরে দেখাবো আপনাদের। সো দিস আর দ্য ফিচার্স অফ নিউরোলজিক্যাল ফিচার। সুতরাং আপনি একটা পেশেন্ট টিংলিং এবং বার্নিং নিয়ে আসলো আপনার কাছে, একটা পেশেন্ট ডিমেনশিয়া নিয়ে আসলো, একটা পেশেন্ট সাইকোসিস নিয়ে আসলো, একটা পেশেন্ট ডিপ্রেশন নিয়ে আসলো, সবগুলোই কিন্তু মেবি দ্য ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। সুতরাং থাইরয়েড ফাংশন টেস্ট ইম্পর্টেন্ট, টেস্ট করা ইজ ভে ইম্পর্টেন্ট টু ডায়াগনোস থাইরয়েড ডিসঅর্ডার। অনেক সময় মেডিকেল স্টুডেন্টরা এসে বলে যে স্যার পড়াশোনা করে ভুলে যাই, থাইরয়েড ফাংশন টেস্টটা আমি সবসময় করতে বলি। হ্যাঁ, সুতরাং ডিমেনশিয়া ক্যান বি ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। আমরা অনেক সময়
30 40 50 স্টুডেন্টরা হাইপোথাইরয়েড পড়া কই আসে যে এন্ডোক্রাইন ডিপার্টমেন্টে এসে হয়ে যায় যে স্যার থাইরয়েডে অনেক সিম্পটম আমার কাছে আছে বলে আমার মনে হচ্ছে যেহেতু এ গুড নাম্বার ফিচারস আর নন স্পেসিফিক সুতরাং এগুলো আপনারা খেয়াল রাখতে হবে এই ডিরেক্ট রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট এটাকে অনেক সময় হাং আপ রিফ্লেক্স বলে ইট ইজ ডিউ টু ডিক্রিজ মাসল মেটাবলিজম এইরকম আমরা যখন আমরা ব্যাডে যখন পেশেন্ট রোগী এক্সামিন করি তখন এইভাবে হাঁটু দিয়ে দেখতে শুধু একটু যদি আমি অবশ্য ডিরেক্ট রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট ওরকম সিগনিফিকেন্ট দেখি নাই কিন্তু তবুও পরীক্ষাতে এটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি ফিফথ ইয়ার পরীক্ষাতে সবার সবসময় জিজ্ঞেস করে যে যা কেমন হবে হাইপোথাইরয়েডিজম এটা আপনাকে বলতে হবে এখানে আমি একটা ছবি দেখালাম হাইপোথাইরয়েডিজম যেহেতু আপনাদের অনেক সময় হয়তো এই ছবি দেখালে নাকি মনে থাকে স্টুডেন্টদের তো ছবিগুলো যদি দেখেন একটা হচ্ছে কোল্ড ইন্টলারেন্স ছবিটা বলবে যে স্যার ঠান্ডা একদম সহ্য করতে পারি না নাম্বার ওয়ান নাম্বার টু বলবে যে স্যার আমার এই চিরুনি দিয়ে চুল আশ্রয় দিয়ে চুল পড়ে যাচ্ছে হ্যাঁ স্পেশালি মেয়েরা এসে আমাদের কাছে বলে ডিপ্রেশন ওয়েট গেইন কনস্টিপেশন আমি ইতিমধ্যেই বললাম হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুইটাতেই হাইপারটেনশন হয় ডায়াবেটিসে হয় এবং হাইপোথাইরয়েডিজম ইজ এ কজ অফ ইসকেমিক হার্ট ডিজিজ অলসো হোর্সনেস এবং সবসময় মানে আনএক্সপ্লেইন টায়ার্ডনেস এবং সমনোলেন্স পেশেন্টটা বলবে যে এই ক্লাসে শুধু হাই তুলছে কন্টিনিউয়াস দিস মে বি দ্য ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম সবসময় মনে রাখবেন অনেক সময় স্যার পরীক্ষাতে জিজ্ঞেস করে যে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট তো এনিমিয়া পাওয়া যায় কেমন এনিমিয়া পাওয়া যায় মনে রাখবেন থাইরক্সিন ইজ নিডেড ফর আরবিসি সিনথেসিস সুতরাং হাইপোথাইরয়েডিজমে নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া হবে ডিউ টু বোন মেরো আন্ডার স্টিমুলেশন কজড বাই ডিফিসিয়েন্সি অফ থাইরক্সিন থাইরক্সিন না থাকার জন্য বোন মেরোতে আরবিসি ঠিকমতো প্রোডাকশন হবে না সেটাকে যে এনিমিয়া হবে সেটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক আর যেহেতু মেনোয়েজিয়া হয় আয়রন ডিফিসিয়েন্সির জন্য এনিমিয়া হয় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আর হাইপোথাইরয়েডিজম স্পেশালি যেটা অটোইমিউন যেটাকে আমরা হাশিমোটোস থাইরয়েডাইটিস বলছি সাথে অন্য অটোইমিউন ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে যেমন টাইপ 1 ডায়াবেটিস এসএলই অথবা পার্নিশিয়াস অ্যানিমিয়াতে কিন্তু আপনার ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয় মানে আরবিসি ভলিউম নর্মালি হচ্ছে 76 থেকে 96 ফেমটোলিটার ওইটা 100 বেশি হয় সুতরাং হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যানিমিয়া ইন হাইপোথাইরয়েডিজম মেবি নর্মোসাইটিক নর্মোক্রোমিক মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অথবা ম্যাক্রোসাইটিক দিস মে বি দ্য ফিচার্স অফ অ্যানিমিয়া অফ হাইপোথাইরয়েডিজম এখন থাইরয়েড হাইপোথাইরয়েডিজম বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন স্পেশালিস্টের কাছে যেতে পারে হ্যাঁ দেখেন আপনারা ক্লিনিক্যাল ফিচার তো আমরা ইতিমধ্যেই বললাম ইন্টার্নিস্ট যিনি মেডিসিন স্পেশালিস্ট ওনার কাছে যেতে পারে ওয়েট গেইন ফ্যাটিক অ্যানিমিয়া কনস্টিপেশন এচএস অ্যান্ড পেইন পেশেন্টরা বলবে যে স্যার আমার হাতে পায়ে চাওয়া পড়া করে ব্যথা ব্যথা করে আনএক্সপ্লেইনড ইডিমা পেরিকার্ডিয়াল ইনফিউশন ব্লাড ইনফিউশন এগুলো নিয়ে ইন্টার্নিস্টের কাছে যেতে পারে আমাদের কাছে আসে সাধারণত যে স্যার আমি আগে থাইরয়েড সার্জারি করেছি অর্থাৎ রেডিওআইডিন দেওয়া হয়েছে গয়টা অথবা অ্যাবনর্মাল থাইরয়েড এক্সামিনেশন দোজ উইথ অটোইমিউন ডিজিজেস কার্ডিওলজিস্টে যেতে পারে কার্ডিয়াক অ্যারিথমিয়া স্পেশালি মানে ব্যাডি অ্যারিথমিয়া হাইপারটেনশন পেশেন্ট যেসব পেশেন্ট অ্যামায়োডায়োন খাচ্ছে আমি আগেই বলছি অ্যামায়োডায়োন ইজ দ্য কজ অফ হাইপোথাইরয়েডিজম অথবা পেশেন্টের হাইপোথাইরয়েডিজমে কিন্তু কোলেস্ট্রল বাড়ে কিন্তু এখানে একটা জিনিস আপনাদের আমি বলে রাখি হাইপোথাইরয়েডিজম এর পেশেন্টে কোলেস্ট্রল আপনি বেশি পাবেন কিন্তু কোলেস্ট্রলের জন্য আলাদা মেডিকেশন দেওয়ার দরকার নাই আপনি হাইপোথাইরয়েড যখন চিকিৎসা করবেন কোলেস্ট্রল অটোমেটিক নেমে আসবে বরং কোলেস্ট্রলের ওষুধ যদি আপনি দেন হাইপোথাইরয়েডিজমে কিন্তু মায়োপ্যাথি হয় কোলেস্ট্রলের ওষুধে মায়োপ্যাথি হয় সুতরাং মায়োপ্যাথি হওয়ার ঝুঁকি বেশি সুতরাং আমি আবারও বলছি এ পেশেন্ট প্রেজেন্টস টু ইউ উইথ ফ্র্যাঙ্ক হাইপোথাইরয়েডিজম উইথ হাইপারকোলেস্ট্রোলেমিয়া দেয়ার ইজ নো নিড টু অ্যাড এনি লিপিড ড্রয়িং মেডিকেশন স্পেশালি অ্যাটোস্ট্যাটিন বিকজ both hypothyroidism and the statin can cause myopathy sugar amra shei sob khetre shudhu thyroid er chikitsa hypothyroidism er chikitsa debo cholesterol automatic niche neme ashbe low voltage ccc congestive cardiac failure niye cardiologist er kache jabe neurologist er kache onek karone jete pare ami itimoddhe bollam dementia carpal tunnel syndrome peripheral neuropathy othoba ataxia psychiatrist er sathe apni itimoddhe ami bolechi depression hote pare psychosis hote pare othoba jeshob patient mood stabilization er jonno lithium khacche lithium and amiodarone these two medication amiodarone and lithium can cause hypothyroidism ENT surgeon er kache jabe je sir amar voice hoarse hoye jacche kano ektu kom shocchi skin specialist er kache dry skin alopecia othoba vitiligo etchhara gynecologist er kache jete pare menorrhagia mane hocche frequent menstruation othoba excess menstrual bleeding infertility othoba recurrent pregnancy loss can be the features of hypothyroidism আর জিয়াট্রিশিয়ান যদিও আমাদের দেশে ওরকম
ওইরকম জেনেটিশিয়ান নাই, তো তবুও অনেক সময় পেশেন্টরা হাইপোথার্মিয়া নিয়ে যদি আসে, স্পেশালি মিক্সিডেমা কমাতে হয় হাইপোথার্মিয়া হয়। সুতরাং দিস আর দ্য ফিচার্স, দে আর লটস অফ রিজনস ফর হুইচ পেশেন্ট মে কামস টু ইউ উইথ উইথ ডিফাইন্ড রিজন ফর টু ইউ টু ডিফাইন্ড স্পেশালিস্ট। সুতরাং আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন স্পেশালিস্টের কাছে ডিফাইন্ড রিজনে পেশেন্ট আসতে পারে ডিউ টু হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এখন হচ্ছে আমি কি টেস্ট করতে বলবো। আমি সবসময় স্টুডেন্টদের বলি যে এটা যদিও হাইপোথাইরয়েডিজম হচ্ছে একটু বাড়তি একটা স্লাইড আপনাদের দেখাচ্ছি, ব্লাড টেস্ট ফর হাইপোথাইরয়েডিজম হচ্ছে FT4, FT3 এবং TSH। তো আপনি যদি কোনো পেশেন্টের মনে করেন যে পেশেন্টের থাইরোটক্সিকোসিস হতে পারে, সবসময় অ্যাডভাইস করবেন FT4, FT3, TSH চিকিৎসা শুরু করার সময় এবং ফলো আপের সময়। এবং কোনো পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজম সন্দেহ করেন, আপনি সবসময় অ্যাডভাইস করবেন FT4, TSH, কখনোই FT3 অ্যাডভাইস করবেন না, কারণ এটা যেহেতু FT4 থেকে আসে এটা আপনি নর্মালও পেতে পারেন। আর কোনো পেশেন্ট যদি হাইপোপিটিটাইজম সন্দেহ করেন, হাইপোপিটিটাইজমে শুধু FT4 করবেন, TSH করার দরকার নাই, কারণ TSH সাধারণত কম হয়, কিন্তু এটা নর্মালও থাকতে পারে, কিছুটা এলিভেটেডও আপনি পেতে পারেন। সুতরাং দিস আর দ্য টেস্ট অফ থাইরয়েড ফাংশন টেস্ট ইন ডিফারেন্ট থাইরয়েড ডিসঅর্ডার। আমি আবারও বলছি থাইরোটক্সিকোসিসে FT4, FT3, TSH, হাইপোথাইরয়েডিজমে FT4, TSH, আর হাইপোপিটিটাইজমে শুধু FT4, TSH করার দরকার নাই। আমার বাসায় কারেন্ট চলে গেছে, হয়তো একটু আমাকে ঝাপসা দেখতে পাবেন, কিন্তু স্লাইড এবং কথা শুনে কথা তো শুনতে পাচ্ছি না। ঠিক আছে, কেই আমরা কন্টিনিউ করি। হাইপোথাইরয়েডিজম সমস্যা নাই স্যার, এই স্লাইড ভালো দেখাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং হাইপোথাইরয়েডিজমে সবসময় মনে রাখবেন FT4 যাবে কমে, TSH যাবে বেড়ে। কিন্তু যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয়, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম আমি বলছি যে পিটিটাইতে যেহেতু সমস্যা, FT4 কম পাবেন, TSH আমরা করি না, TSH কমও পেতে পারেন, নর্মালও পেতে পারেন, একটু বেশিও পেতে পারেন। সুতরাং দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন ফর প্রাইমারি হাইপোথাইরয়েডিজম ইজ FT4, TSH, FT4 কম পাবেন, TSH বেশি পাবেন, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে শুধু FT4 কম পাবেন, TSH আমরা করি না। অ্যান্টিবডি যদি অটোইমিউন হাইপোথাইরয়েডিজম হয়, স্পেশালি হাশিমোটোস থাইরয়েডাইটিস, তাহলে অ্যান্টিবডিগুলো পজিটিভ পাবেন, স্পেশালি থাইরয়েড পারঅক্সিডেজ অথবা থাইরয়েডিয়াম। এখানে একটা জিনিস আমি আপনাদের বলি, অ্যান্টিবডি করার উদ্দেশ্য হলো কোনো পেশেন্ট যখন থাইরয়েড ফাংশন টেস্টের রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসে যে স্যার আমার তো FT4 কম, TSH অনেক বেশি, আমি অ্যান্টিবডি করতে দিই। অ্যান্টিবডি পজিটিভ মানে হলো এটা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, তার মানে পেশেন্টের ওষুধটা আজীবন খেতে হবে। অ্যান্টিবডি পজিটিভ মানে এটা খুব খারাপ ব্যাপারটা এরকম না, পেশেন্টরা অনেক সময় অ্যান্টিবডি পজিটিভ দেখে ভয় পেয়ে যায় এবং বারবার অ্যান্টিবডি করা দরকার নেই। আপনি চিকিৎসা করলে যে অ্যান্টিবডি নেগেটিভ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তাও না। হিমোগ্লোবিন কম পাবেন, আমি ইতিমধ্যেই বললাম হাইপোথাইরয়েডিজম থাইরোটক্সিকোসিস ডায়াবেটিস হয়, ইসিজিতে লো ভোল্টেজ ইসিজি, ব্যাডিকার্ডিয়া, এসটিটি অ্যাবনর্মালিটি পাবেন, চেস্ট এক্সরেতে কার্ডিওম্যাগনেটি পাবেন, কারণ আমি বলছি হাইপারটেনশন হয়, হার্ট ফেলিয়ার হয়, পেরিকার্ডিয়াল ইনফিউশন পেতে পারেন, অথবা এক্সরেতে আপনি ইনফিউশন পেতে পারেন। সো দিস আর দ্য ফিচার ইনভেস্টিগেশন অফ হাইপোথাইরয়েডিজম। চিকিৎসা খুব সহজ, লিভোথাইরক্সিন যেটা থাইরক্স নামে আমাদের দেশে পাওয়া যায় অথবা টিফোন, আমরা সাধারণত 1-2 মাইক্রোগ্রাম, মানে 60 কেজি একজন মানুষের জন্য 60-120 মাইক্রোগ্রাম, এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব। আমরা সাধারণত 25 অথবা 50 দিয়ে শুরু করি, কখনো TSH 100 বেশি থাকলে আমরা 100 মাইক্রোগ্রাম দিয়ে শুরু করি। থাইরয়েডের ওষুধ বা লিভোথাইরক্সিন খাওয়ার সবসময় 30-60 মিনিট আগে খেতে হয়। যেসব পেশেন্টের ইসিমিক হার্ট ডিজিজ থাকে, আপনি সবসময় হাইপোথাইরয়েডিজম পেশেন্ট যদি হার্টে কোনো ওষুধ খাচ্ছে কিনা এটা সবসময় পেশেন্টকে জিজ্ঞেস করবেন। হার্টে ওষুধ খাইলে আমরা সাধারণত 12.5 2 সপ্তাহ, তারপর 25 2 সপ্তাহ, তারপর 50 2 সপ্তাহ, মানে আস্তে আস্তে করে আমরা ডোজটা বাড়াতে থাকি। থাইরক্স যখন আপনি শুরু করবেন অথবা লিভোথাইরক্সিন, 4-6 সপ্তাহ পর আপনি পেশেন্টকে FT4 TSH করে আপনার সাথে দেখা করতে বলবেন, তখন ডোজটা আপনি অ্যাডজাস্ট করে দেবেন। কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমি আমাদের যখন কেস দেখাবো তখন আমি আপনাদের বলবো। হ্যাঁ, আচ্ছা, সাধারণত পেশেন্ট 2-3 সপ্তাহের মধ্যে হাইপোথাইরয়েডিজম চিকিৎসা একটা ম্যাজিক, রোগী এসে বলবে যে স্যার আমাকে কি চিকিৎসা দিলেন, মানে আই ফিল মাচ বেটার নাও। এবং অনেক সময় লোকজন এসে বলে যে স্যার আমার বউ তো একদম মানে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে এবং স্লিম হয়ে গেছে। লোকজন খুব খুশি সাধারণত যার লস হয় মিক্সিডেমা হাইপোথাইরয়েডিজম নিয়ে আপনার কাছে আসবে, বডি ওয়েট রিডাকশন হবে, পেরিওরবিটাল পাফিনেস কমে আসবে, কিন্তু স্কিন যেটা রাফ ছিল এবং হেয়ার টেক্সচার যেটা ব্রিটল ছিল এবং যেটা পেরিকার্ডে অথবা প্রলিফেরেশন ছিল এগুলো ঠিক হতে সাধারণত 3-6 মাস সময় লাগে। তো আমরা সাধারণত যারা লিভোথাইরক্সিন বা থাইরক্স জাতীয় ওষুধগুলো পাচ্ছি আমরা তাদেরকে বলি 4-6 সপ্তাহ পর আপনি পরীক্ষা করে আমার কাছে আসবেন, আমি ডোজটা অ্যাডজাস্ট করে দেবো।
যখন পেশেন্টে FT4 TSH নরমাল পাবেন তখন সাধারণত প্রতি 6 থেকে 12 মাস পর FT4 TSH কই ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আমি আমার থাইরয়েডের রোগীদের বলি দেখেন থাইরয়েডের ওষুধ হচ্ছে তরকারিতে লবণের মতো, একটু বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা, ডোজটা যখন আমরা স্টেবল হওয়া আগ পর্যন্ত প্রতি 1 থেকে 1.5 মাস পর অথবা 4 থেকে 6 সপ্তাহ পর থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে এবং ডোজটা যখন স্টেবল হয়ে যাবে আপনার FT4 TSH নরমাল তখন 6 থেকে 12 মাস পর আমরা টেস্ট করে ডোজটা অ্যাডজাস্ট করব। কিছু টিপস হাইপোথাইরয়েড পেশেন্টদের জন্য, একটা চামড়া রোগীদের বলি আপনি যদি কোনো অ্যান্টাসিড ক্যালসিয়াম অথবা আয়রন খান এগুলো যেহেতু থাইরয়েডে অ্যাবসর্পশন হিপোথাইরয়েডসিন অথবা থাইরয়েডে অ্যাবসর্পশন কমায় দেয়, এগুলো আপনি আমি রোগীদের বলি যে অনেক সময় স্পেশালি প্রেগনেন্সিতে পেশেন্টরা আসে যে স্যার আমি আয়রনও খাই ক্যালসিয়ামও খাই, আমি তাদেরকে বলি থাইরয়েডে ওষুধ খাবেন সকালে নাস্তা আধা ঘন্টা আগে, ক্যালসিয়ামটা খাবেন দুপুরে আয়রনটা খাবেন রাতে, অথবা আয়রনটা খাবেন থাইরয়েডে ওষুধ সকালে আয়রন দুপুরে ক্যালসিয়াম রাতে এক একটা এক এক সময়, কারণ হচ্ছে এই আয়রন ক্যালসিয়াম এবং ইবুথাইক্সিন একটা একটাকে অ্যাবসর্পশন দিতে দেয় না, সাধারণত দুটো ওষুধ যদি পেতে হয় 4 ঘন্টা গ্যাপ থাকবে। স্ট্রিক্ট টু শিডিউল when you take a medication as a constant time you stay it becomes part of your routine right before brushing it. আমি রোগীদের বলি সব সময় অনেক রোগীদের নামাজ পড়েন কিনা, আমি প্র্যাকটিক্যালি যেটা করি আর কি রোগীদের বলি নামাজ পড়েন কিনা সকালে, বয়সে নামাজ পড়ি আমি বলি সব সময় ফজরের নামাজের সময় উঠি থাইরয়েড ওষুধ খেয়ে ফেলবেন, যদিও 30 থেকে 60 মিনিট আগে কিন্তু আপনি 3-4 ঘন্টা আগেও খেতে পারবেন নো প্রবলেম কোনো সমস্যা নাই, সবসময় একটা রুটিন। অথবা অনেক সময় রোগীরা বলে যে ভুলে যায়, আমি বলছি আপনি চিকেন ব্রাশ করেন ব্রাশের বক্সের মধ্যে একটা ইবুথাইক্সিনের পাতা রেখে দিবেন অথবা ব্রাশের পাশে, যাতে সকালে উঠতে ব্রাশ করতে তার ভুলবে না, যাতে তার মানে হচ্ছে আপনি এমন একটা সিস্টেম রুগী নিচে অ্যাডাপ্ট করে নিবে অথবা আপনি তাকে হেল্প করবেন যাতে কোনোভাবেই যাতে ওষুধ মিস না হয়। আপনি যদি সকালে খেতে ভুলে দিবেন যখনই মনে করবে তখনই খেয়ে নেবেন, কিন্তু আপনি দেখবেন যে আমি সাধারণত বলি সন্ধ্যার আগে মনে করলে খেয়ে নেবেন, সন্ধ্যার পরে যদি মনে পড়ে তাহলে আপনার খাওয়ার দরকার নাই, পরের দিন আবার সেই ডোজে খাবেন, কিন্তু ওই ডোজ যেটা মিস করছেন সেটা সহ ডবল ডোজ খাওয়ার দরকার নাই। আমি আবারও বলছি সন্ধ্যার আগে যদি মনে পড়ে সাথে সাথে খেয়ে নেবেন, সন্ধ্যার পরে যদি মনে পড়ে পরের দিন সকালে এজ ইউজুয়াল যে ডোজ আপনি খেতেন সেটাই খাবেন, আজকে যে মিস করছেন সেটা কম্পেনসেট করার জন্য ডবল খাওয়ার দরকার নাই। আপনি আপনার ডাক্তারকে শিডিউল মতো দেখাবেন, আপনি আপনার ডাক্তারকে বলবেন যে আপনার হার্টবিট অথবা পালপিটেশন অথবা সোয়েটিং হচ্ছে কিনা, তার মানে হয়তো ওভার ডোজেস হচ্ছে, অথবা কোনো আনইউজুয়াল সিমটম হচ্ছে কিনা যে আপনার ঘুম বেশি হচ্ছে, ঘুম স্লিপনেস আপনার ঘুম হচ্ছে না ইনসোমনিয়া হচ্ছে, অথবা আপনার সোয়েটিং হচ্ছে, অথবা চেঞ্জ ইন ওয়েট অথবা মেস্টোলিক নর্মালিটি, এগুলো রোগীদের চিকিৎসককে বলবেন অথবা এগুলো যদি অবজার্ভ করেন সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন হয়তো আপনার ডোজটা স্টেবল না হাইপোথাইরয়েডিজম ডোজ। তো সুতরাং আপনি কখন বুঝবেন যে আপনার যে থাইরক্স অথবা ইবুথাইক্সিন পেশেন্টকে দিচ্ছেন এটা ওভার ডোজ হয়ে যাচ্ছে, কিছু সিমটম অথবা সাইন অফ যদি হাইপারথাইরয়েডিজম যেমন পেশেন্টের পালপিটেশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, রেস্টলেস হচ্ছে, পেশেন্টের অতিরিক্ত গরম লাগছে, পেশেন্টের হাত পা কাঁপছে, ঘুম হচ্ছে না, তার মানে বুঝবেন পেশেন্টকে বলবেন আপনি ইমিডিয়েট FT4 TSH করে আমার সাথে দেখা করেন, হয়তো আপনার ডোজটা ওভার ডোজ হচ্ছে, এটা দেখে আপনি ডোজটা অ্যাডজাস্ট করে দেবেন। তো অনেক সময় পরীক্ষাতে স্যার কিছু ট্রিকি কোশ্চেন করে যে বাবা বলতো দেখি হাইপোথাইরয়েডিজম ব্রাডিকার্ডিয়া না ট্যাকিকার্ডিয়া হয়, তো স্টুডেন্টরা সাধারণত খুব চটপট মুহূর্তের মধ্যে উত্তর স্যার ব্রাডিকার্ডিয়া হয় বলে, যদি ট্যাকিকার্ডিয়া পাও তাহলে কোথায় কোথায় পেতে পারো, এক হতে পারে ওভার ডোজ হচ্ছে অথবা এনিমিয়াতেও পালপিটেশন হতে পারে, ম্যানোয়েজিয়ার জন্য এনিমিয়া হয় পালপিটেশন হতে পারে, অথবা কোনো কার্ডিয়াক কোনো কার্ডিয়াক টেম্পোনাট অথবা CCF ট্যাকিকার্ডিয়া হয়, এটা আমরা সবাই জানি। সুতরাং হাইপোথাইরয়েডিজম পেশেন্ট ব্র্যাডিকার্ডিয়া হয় এতে কোনো সন্দেহ নাই, ট্যাকিকার্ডিয়া যদি পান তাহলে মানে ওভারডোজ, কার্ডিয়াক টেম্পোনাট মানে পেরিকার্ডিয়াল ইনফিউশন যদি ম্যাসিভ হয় সেটাকে কার্ডিয়াক টেম্পোনাট বলে, অথবা কনজেস্টিভ কার্ডিয়াক হলে অথবা এনিমিয়ার জন্য, এটা জাস্ট ট্রিকি কোশ্চেন, অনেক সময় MBBS এ ধরবে না FCPS অথবা রেসিডেন্সিতে যাবার অনেক সময় ধরে। সুতরাং হাইপোথাইরয়েডিজম লোকজন খুব খুশি এবং আজীবন মনে রাখবে আপনার কথা যে আমি অমুক স্যারের কাছে গেছিলাম আমার চেয়ারা ছবি অন্যরকম হয়ে গেছিল, ওজন বেড়ে গেছিল, নানান প্রবলেম, স্যার কি এমন চিকিৎসা এবং এমন ভাবে আমার রোগ ধরে দিছে যে মানে আই এম সো মাচ, সো আপনি চেহারা পরিবর্তন দেখে আপনি বুঝতে পারবেন হাউ হাইপোথাইরয়েডিজম ফেস চেঞ্জেস উইথ ট্রিটমেন্ট। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যেখানে FT4 আমি ইতিমধ্যেই বললাম হাইপোথাইরয়েডিজমে FT4 পাবেন হচ্ছে কম, TSH পাবেন বেশি, কিছু কিছু পেশেন্ট পাবেন FT4 মানে একদম কম যে তা না, নর্মাল রেঞ্জে আছে একটু লোয়ার সাইডে এবং TSH বাড়ছে সেটা সামান্য, সেটাকে আমরা বলছি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তার মানে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আপনি যখন FT4 লোয়ার সাইড অথবা সামান্য লো নর্মাল অথবা নর্মাল রেঞ্জের মধ্যে এবং TSH সামান্য বেশি সেটাকে আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সব পেশেন্টকে চিকিৎসা দেওয়ার দরকার নাই, চিকিৎসা দিবেন কাদেরকে সেটা পরীক্ষাতে সবসময় দেয়,
এক হচ্ছে টিএসএইচ যদি 10 এর বেশি আপনি দেখেন যে অ্যাক্টিফোন লোয়ার সাইড অফ নরমাল কিন্তু টিএসএইচ 10 এর বেশি কিন্তু একটা জিনিস এখানে আপনাকে আমি বলে রাখি থাইরয়েডের টেস্ট সাধারণত নিউক্লিয়ার মেডিসিনে সবচেয়ে ভালো হয় পেশেন্টকে আপনি খালি পেটে রক্ত দিতে বলবেন খালি পেটের টেস্টটা সবচেয়ে অ্যাকুরেট অ্যাপটিফোর অ্যাপটিথ্রি টিএসএস অথবা অ্যাপটিফোর টিএসএস যদি আপনি হাইপোথাইরয়েডিজম সন্দেহ করেন নিউক্লিয়ার মেডিসিনে করার চেষ্টা করবেন খুবই ভালো আর ঢাকার মধ্যে যদি করতে চান বারডেমি রিপোর্ট ইজ এক্সিলেন্ট সুতরাং রিপোর্ট ভুল হচ্ছে কিনা এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে কারণ অ্যাপটিফোর টিএসএস এ অনেক নর্মাল জায়গায় প্রায় রিপোর্ট ভুল পাওয়া যায় আচ্ছা টিএসএস 10 এর বেশি হলে আমরা অ্যাপটিফোর লোয়ার সাইড অফ নর্মাল হলে আমরা চিকিৎসা দেবো কিন্তু টিএসএস 5 থেকে 10 কিন্তু পেশেন্টের সাথে গয়টা আছে অথবা অ্যান্টিবডি পজিটিভ থাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডি পজিটিভ অথবা দুটেই আছে তাইও চিকিৎসা দেবেন অথবা পেশেন্টের একদম টিপিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম আছে চিকিৎসা দেবেন অথবা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি ইনফার্টিলিটি রিকারেন্ট প্রেগন্যান্সি লস মনে রাখবেন কোন পেশেন্ট আসে আপনার কাছে যে সব বহুদিন পর্যন্ত চেষ্টা করছে কিন্তু কনসিভ হচ্ছে না অথবা মাসিকে ডিস্টারবেন্স কোনোভাবেই ইমপ্রুভ হচ্ছে না মেনোরেজিয়া হচ্ছে অথবা বারবার অ্যাবর্শন হচ্ছে তখন টিএসএস মাইল্ডলি এলিভেটেড পাইলেও আপনি চিকিৎসা দেবেন সো দিস একটা ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট অফ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সাধারণত আমরা লিপোথাইরেক্সন অথবা থাইবক্স 25 থেকে 50 মাইক্রোগ্রাম শুরু করি 4 থেকে 6 সপ্তাহ পর ডোজটা অ্যাডজাস্ট করে দিই সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এইসব ইন্ডিকেশন যদি থাকে তাহলে আপনি যখন চিকিৎসা শুরু করবেন তখন আপনি টিএসএসটা একটু নিচের দিকে রাখার চেষ্টা করবেন 0.3 থেকে 3 আমি আবারও বলছি যেসব পেশেন্ট দেখবেন মাইস্ট্রাল ইরেগুলারিটি আছে ইনফার্টিলিটি আছে বারবার অ্যাবর্শন হচ্ছে তাদের টিএসএসটা অন্য সব পেশেন্টের জন্য টিএসএস 5 এর নিচে রাখার চেষ্টা করবেন কিন্তু এইসব পেশেন্টদের ক্ষেত্রে স্পেশালি মেস্ট্রাল ইরেগুলারিটি ইনফার্টিলিটি এবং রিকারেন্ট প্রেগন্যান্সি লস এটা 2.5 থেকে 3 আর একটু নিচের দিকে রাখার চেষ্টা করবেন আর যেসব পেশেন্টদের দেখেন যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কিন্তু পেশেন্টের এক্সাক্ট কোনোটাই নেই তাদেরকে আপনি শুধু মানে বছর বছর থাইরয়েড ফাংশন টেস্ট মনিটর করবেন হাইপোথাইরয়েডিজম ইন প্রেগন্যান্সি আমি ইতিমধ্যেই বলে ফেলছি অবশ্যই অনেকটুকু কমপ্লিকেশন একটা হতে পারে অ্যাবর্শন হতে পারে ইনক্রিজ অ্যান্ড রিকারেন্ট প্রেগন্যান্সি লস হাইপোথাইরয়েডিজম পেশেন্টে বারবার অ্যাবর্শন হওয়ার একটা ঝুঁকি থাকে এছাড়া প্রি এক্সাম শেয়ার প্রিটার্ম ডেলিভারি পিপিএস ম্যাটারনাল মর্টালিটি লো বার্থ ওয়েট স্টিল বার্থ এবং ওই যে ক্রিটিনিজম যেখানে ইম্পেয়ার্ড ইন্টেলেকচুয়াল এবং সাইকো মোটর ডেভেলপমেন্ট অফ ফিচার সো দিস আর দা কমপ্লিকেশন অফ দা হাইপোথাইরয়েডিজম ইন প্রেগন্যান্সি সো দেয়ার আর লটস অফ কমপ্লিকেশন স্পেশালি আমরা যেটা চাই এক অ্যাবর্শন যাতে না হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাচ্চা যাতে আইকিউ কম না হয় সুতরাং অ্যাবর্শন এবং লো আইকিউ অফ নিউ বর্ন দিস আর দা মেন এগুলোই হচ্ছে মূল কমপ্লিকেশন অফ হাইপোথাইরয়েডিজম তো এখানে একটা জিনিস আমি আপনাকে বলি হাইপোথাইরয়েডিজম পেশেন্ট যখন বলবে যে স্যার আমি তো বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করব আমার জন্য কি করা উচিত বাচ্চা নেওয়ার জন্য যখন চেষ্টা করবে তখনই বলবেন যে টিএসএস এতদিন আপনার জন্য টার্গেট ছিল 5 এর কম এখন থেকে আপনার টিএসএস টার্গেট হলো লেস দ্যান 2.5 সুতরাং প্রেগন্যান্সিতে টিএসএস এর টার্গেট হবে যখন পেশেন্ট বাচ্চা নেওয়ার চেষ্টা করবে এবং যখন প্রেগন্যান্ট দুই ক্ষেত্রেই টিএসএস 2.5 এর কম রাখতে হবে কারণ আমরা চাই না বাচ্চা মানে অ্যাবর্শন হোক সুতরাং ইন হাইপোথাইরয়েড ওমেন ট্রিটেড উইথ লিপোথাইরেক্সন হু আর প্ল্যানিং টু বিকাম প্রেগন্যান্ট টিএসএস আপনি প্রেগন্যান্সি আগেই দেখবেন এবং লিপোথাইরেক্সনের ডোজ অ্যাডজাস্ট করে টিএসএস 2.5 এর কম রাখবেন অনেক পেশেন্ট পাবেন আমাদের দেশে এসে বলবে যে স্যার আমি তো থাইরয়েডের ওষুধ সবসময় খাই একদিনও মিস দিই নাই যেদিন জানলাম আমি প্রেগন্যান্ট সেদিন থেকে ওষুধটা বন্ধ করে দিছি কিন্তু ঘটনা হচ্ছে উল্টা আমরা সবসময় চাই টিএসএস প্রেগন্যান্সিতে 2.5 এর কম রাখার জন্য তার মানে ডোজটা আপনার একটু আবার ডোজ থাকবে আমি যেসব পেশেন্ট হাইপোথাইরয়েডের পেশেন্ট পাই ইয়াং যা ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নেবে তাদেরকে বলি যে আপনি সবসময় মনে রাখবেন টিএসএস আপনার 5 এ কম রাখতে হবে কিন্তু যে সময় থেকে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন তখন থেকে টিএসএস 2.5 এ কম থাকতে হবে আর একটা কথা মনে রাখবেন প্রেগন্যান্সিতে আপনার ডোজটা একটু বেশি রাখবে যার ফলে এই ডোজটা আপনি নিজে থেকে বাড়ানোর দরকার নাই আপনি তখন ডাক্তারকে দেখায় পরীক্ষা নিরীক্ষা করবেন ডাক্তার অ্যাপটিফোর টিএসএস রিপোর্ট দেখে আপনাকে ডোজটা অ্যাডজাস্ট করে দিবে কিন্তু এটা পেশেন্টকে ইনফর্ম করতে হবে যে প্রেগন্যান্সিতে ডোজ উইল বি এ লিটল বিট মোর ইনক্রিজড আর প্রেগন্যান্সিতে বলা আছে এটা আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের গাইডলাইন যে প্রেগন্যান্সিতে আপনি বলা আছে এরকম যে আপনি সারা দেশে থার্ড ট্রাইমেস্টার বিভিন্ন ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি নর্মাল পেশেন্ট যাদের থাইরয়েড ফাংশন টেস্ট নর্মাল গয়টার নাই অ্যান্টিবডি নেগেটিভ তাদের সবার টেস্ট হয়ে একটা নর্মাল ন্যাশনাল রেঞ্জ এস্টাবলিশ করবেন কিন্তু আমাদের দেশে নর্মাল ন্যাশনাল রেঞ্জ আমরা এস্টাবলিশ করতে পারি নাই বলছে যেসব দেশে এইসব লিস্ট নেই তখন 2.5 এর নিচে এখন সুতরাং মূল মেসেজ হলো আপনাদের প্রতি প্রেগন্যান্সিতে হাইপোথাইরয়েডিজমের যাতে আপনি চিকিৎসা করছেন টার্গেট হচ্ছে টিএসএস লেস দেন 2.5 এবং সাধারণত প্রতি 4 থেকে 6 সপ্তাহ পর আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করি এবং ডোজটা অ্যাডজাস্ট করি টু কিপ ম্যাটারনাল টিএসএস লেস দেন 2.5 এটাই মনে রাখবেন
আমি ইতিমধ্যেই বললাম যে সব পেশেন্ট থাইরক্স খাচ্ছে আমার কাছে আসে আমার কাছে হাইপোথাইরয়েডিজম উইথ প্রেগন্যান্সি বলে যে স্যার প্রেগন্যান্সির জন্য অমুক ম্যাডামকে দেখাচ্ছি আপনার কাছে থাইরয়েড ওষুধটা অ্যাডজাস্ট করতে আসে আমি বললাম যে দেখেন প্রেগন্যান্সিতে কিন্তু আপনার থাইরক্সও একটু ডোজটা একটু বেশি রাখতে পারে সেটা আমি ডোজটা ঠিক করে দিচ্ছি আপনাকে গাইনি ম্যাডাম আয়রনও দিবে ক্যালসিয়ামও দিবে থাইরক্স খাবেন সকালে আয়রন খাবেন দুপুরে ক্যালসিয়াম খাবেন রাতে অথবা থাইরক্স খাবেন সকালে ক্যালসিয়াম খাবেন দুপুরে আয়রন খাবেন রাতে এক একটা এক এক বেলায় খাবেন এটা পেশেন্টকে বলে দেবেন এবং ডেলিভারি ছয় সপ্তাহ পরে প্রেগনেন্সিতে তো আপনি টেস্ট করে লেস দেন 2.5 রাখলেন ডেলিভারি ছয় সপ্তাহ পরে আবার FT4 PSS করে আপনি ডোজটা আবার অ্যাডজাস্ট করে দিবেন এখন কোন পেশেন্ট থাইরয়েডে কোনো ওষুধ খায় নাই প্রেগনেন্সিতে এসে প্রথম হাইপোথাইরয়েড ডায়াগনোসিস হলো এটা হচ্ছে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের গাইডলাইন খেয়াল করেন প্রেগনেন্সিতে TSH যদি 2.5 এর চেয়ে বেশি পাওয়া যায় সাথে সাথে আপনাকে অবশ্যই অ্যান্টিবডিটা করা উচিত এবং আপনার চিকিৎসা হলেও এক হচ্ছে অ্যান্টিবডি পজিটিভ TSH দেখেন যে 4.5-5.6 চিকিৎসা দিতে হবে অ্যান্টিবডি নেগেটিভ কিন্তু TSH 10 এর বেশি তাইও চিকিৎসা দিতে হবে তার মানে এটা আপনাদের জন্য হয়তো একটু যদিও এটা হাইপোথাইরয়েডিজম ইন প্রেগন্যান্সি একটা বিশাল গাইডলাইন আমি আপনাকে এখানে বুঝিয়ে বললাম আপনার যে জিনিসটা মনে রাখা উচিত প্রেগন্যান্সিতে অ্যান্টিবডি যদি পজিটিভ হয় নতুন ডায়াগনোসিসের ক্ষেত্রে TSH একটু মার্জিনাল 4.5-5.6 হলে আপনাকে চিকিৎসা দিতে হবে এটা আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের গাইডলাইন এটা আমি আপনাদেরকে বলবো না কারণ আপনাদের জন্য খুব বেশি জটিল হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে নিউরোন দিয়ে কিভাবে স্ক্রিনিং করবে ইউএসএ আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন হলো মায়ের যদি ট্র্যাপ অ্যান্টিবডি TSS রিসেপ্টর অ্যান্টিবডি মা যদি গ্র্যাপস হয় মাকে যদি আপনি কার্বিমাসল অথবা ফোকাল থাইরয়েড দিয়ে চিকিৎসা করেন বাচ্চার যদি আউট অফ মায়ের আল্ট্রাসাউন্ডে যদি বাচ্চা গয়টার দেখা যায় তাই আপনি কর্ডের ব্লাড থেকে আপনি থাইরয়েড ফাংশন টেস্ট করবেন এটা আমাদের দেশে হয় না আমরা করি না এটা বাদ নাম্বার টু আমাদের দেশে আমরা যেটা করি বাচ্চা জন্মের 24-48 ঘন্টা পর হিলটিক থেকে ব্লাড নিয়ে TSH যদি 25-এর বেশি হয় তাহলে আমরা সাথে সাথে চিকিৎসা শুরু করি মনে রাখবেন আফটার বার্থ TSH মার্জিনালি একটু বেশি থাকতে পারে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই সুতরাং জন্মের 24-48 ঘন্টা পর হিলটিক দিয়ে ব্লাড কালেক্ট করে যদি T4 less than 6 এবং TSH 25-এর বেশি হয় আমরা সাধারণত চিকিৎসা শুরু করি যদিও আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের গাইডলাইন হচ্ছে আপনি জন্মের 2-5 দিন পর করবেন কিন্তু আমাদের দেশে এক মা যদি বাচ্চা নিয়ে একবার বাসায় চলে যায় ওই মা হসপিটালে বাচ্চা টেস্টের জন্য আসবে না সেই জন্য আমাদের দেশে আমরা সাধারণত 24-48 ঘন্টার মধ্যে করি মিক্সিড এবং কোমা হলেও যেসব পেশেন্ট ফ্র্যাঙ্ক হাইপোথাইরয়েডিজম যে কোনো মেডিকেল ইমার্জেন্সি স্পেশালি ইনফেকশন অথবা কোনো একিউট মেডিকেল ইমার্জেন্সির জন্য পেশেন্ট দেখবেন যে এক হচ্ছে কমা হবে গ্রস ফিচার অফ হাইপোথাইরয়েডিজম পাবেন ইনফেকশনের ফিচার পাবেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পাবেন হাইপোথামিয়া পাবেন এটাই হচ্ছে মিক্সিড এবং কোমা সুতরাং আমরা একটু পড়ি ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি দ্যাট ইজ দ্য ইন ডিস্টেজ অফ আনট্রিটেড অর ইনএডিকুয়েট ট্রিটেড হাইপোথাইরয়েডিজম এখন অবশ্য পাওয়া যায় না কারণ একদম গ্রামে যে ছেলে অথবা যে মেয়েটা প্র্যাকটিস করছে সেও এখন হাইপোথাইরয়েডিজম সুন্দর ডায়াগনোসিস করতে পারে মিস না ইনফেকশন যেমন ইউটিআই নিউমোনিয়া অথবা এমআই অথবা কার্ডিওভাসকুলার এক্সিডেন্ট দিস আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস ফর মিক্সিড এবং কোমা তো হিস্ট্রি নিয়ে দেখবেন এক হচ্ছে পেশেন্টের আসলে ডায়াগনোসিসই হয় না নাম্বার ওয়ান নাম্বার টু পেশেন্টের ডাক্তার সাহেব বলছে আজীবন থাইরয়েড ওষুধ খাবেন পেশেন্ট একটু যখন ভালো বোধ করছে ওষুধটা ডিসকন্টিনিউ করছে এবং স্টুপর কোমা হাইপোথাইমিয়া হাইপোগ্লাইসিমিয়া হাইপোনেট্রেমিয়া সিজার শক সিজার যেটা হয় সেটা হচ্ছে ডিউ টু হাইপোনেট্রেমিয়া শক লিডিং টু ডেথ সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ মিক্সড এবং কোমা আপনি এক্সামিনেশনে ব্রাডিকার্ডিয়া পাবেন টেম্পারেচার এত কম পাবেন যে সেটা 75 ডিগ্রি ফারেনহাইট হতে পারে হাইপোটেনশন অথবা শক আমি ইতিমধ্যে বললাম সাইন অফ সিভিয়ার একদম পাফি ফেস রিল্যাক্স সোয়েলিং সবই পাবেন তো এইসব পেশেন্টদের যেহেতু হাইপোথামিয়া হয় ইনফেকশনের জন্য যে ফিভার হওয়া যেতে দুইটা কাটাকাটি হয়ে যায় বুঝতে পারছেন এক হচ্ছে হাইপোথাইরয়েডিজমের জন্য হাইপোথামিয়া হয় আবার ইনফেকশনের জন্য জ্বর আসার কথা যা আপনি ফিভার কিন্তু নাও পেতে পারেন তো ইনভেস্টিগেশন করলে আপনি FT4 কম পাবেন TSS অনেক বেশি পাবেন আমি ইতিমধ্যে বললাম ব্লাড সুগার কম পাবেন হাইপোনেট্রিয়া পাবেন ECG-তে ব্র্যাডিকার্ডিয়া লো ভোল্টেজ ECG পাবেন পেশেন্টের কোনো ইনফেকশন দিয়ে প্রেসিপিটেট হতে পারে আমরা সাধারণত CBC UNI UNCS ব্লাড CS অথবা পোর্টাল টেস্ট এক্সপ্রেস এগুলো আপনারা জানেন যে কোনো মেডিকেল ইমার্জেন্সিতে আমরা ইনফেকশন স্ক্রিন করি যেহেতু ইনফেকশন ইজ এ প্রেসিপিটেটিং ফ্যাক্টরস ফর মিক্সড এবং কোমা চিকিৎসা সাধারণত ICU-তে করি আমরা ব্লাড স্যাম্পল নিয়ে FT4 TSS কর্টিসল করতে পাঠিয়ে দিই সাধারণত ইনফেকশনের জন্য হয় যেহেতু আমরা বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই তো অনেক ডেভেলপিং কান্ট্রিতে ইন্টারভেনাস T3 পাওয়া যায় আমাদের দেশে আমরা NG tube দিই সাধারণত
ছয় থেকে আটটা ট্যাবলেট আমরা এনজিটিউব দিয়ে একসাথে খাওয়াই দিই, তারপর প্রত্যেক দিন এক থেকে দুইটা ট্যাবলেট দিই। আমি আগেও বলছি, আমি আবারও বলছি, পেশেন্ট আমাদের দেশে যেহেতু কমন পেশেন্ট এনজিটিউব থাকে, আইভি কোনো প্রিপারেশন, থাইরয়েডের কোনো প্রিপারেশন আমাদের দেশে পাওয়া যায় না, যদিও আইভিটি থ্রি যেটা যেটা সেটা আমাদের দেশে অবশ্য পাওয়া যায় না। তো আমাদের দেশে যেটা থাইরক্সিন, যেটা থাইরক্স নামে পাওয়া যায়, এটা আমরা ছয় থেকে আটটা ট্যাবলেট এনজিটিউবে দিই এবং একটু পেশেন্টে স্টেরয়েড দিই। আর যদি পেশেন্টের কোনো অ্যাসোসিয়েটেড যেসব কোমরবিডিটি থাকে, যদি ইনফেকশন থাকে, অ্যান্টিবায়োটিক দিই, হাইপোনেট্রিমিয়া কারেকশন করি, হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করি, হাইপোটেনশন কারেকশন করি। কিন্তু মনে রাখবেন আফটার অল দ্য ট্রিটমেন্ট মিক্সেডমা কমার মর্টালিটি কিন্তু 20%। আমি আপনাকে পাঁচটা কেস দেখাবো, একদম প্র্যাকটিক্যাল কেস, যেগুলো নিয়ে রুগী আমার কাছে আসে, আমার কাছে আসে মানে আপনার কাছেও আসবে। এক, 18 বছর মেয়ে মেনোয়েসিয়া নিয়ে ও মা আমার কাছে নিয়ে আসছে যে স্যার আমার মেনোয়েসিয়ার জন্য আমি ফেসবুকে দেখেছি যে হরমোনের সমস্যায় মাসিকে ডিস্টারবেন্স হয়, ফেসবুক থেকে দেখে আমি আপনার কাছে এসেছি। আমি বললাম যে ঠিক আছে, আপনি একটা আল্ট্রাসাউন্ড করেন আর একটা FT4 TSS করেন। FT4 দেখলাম 0.52, এটা নর্মাল দেখলে অনেক কম এবং TSS মোর দেন 100, সুতরাং দিস ইজ এ কজ অফ হাইপোথাইরয়েডিজম। তো যাদের TSS খুব বেশি পাবেন তাদেরকে আপনি অবশ্যই অ্যান্টিবডি করবেন, আপনি অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিস লিখে অ্যাডভাইস করলেই হবে। দুইটা অ্যান্টিবডি আমরা দেখি মূলত, একটা হচ্ছে থাইরয়েড পারক্সিডেজ অথবা TPO, আর একটা হচ্ছে থাইরোগ্লোবুলিন। তো সাধারণত যদি এইসব পেশেন্টদের যাদের TSS অনেক বেশি, সাধারণত এটা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, মোস্ট লাইকলি হাশিমোটো সয়ের সম্ভাবনা বেশি, ওদের আজীবন থাইরয়েড ওষুধ রাখার সম্ভাবনা বেশি, যার TSS অনেক বেশি নিয়ে আপনার কাছে আসে। সুতরাং আমি বললাম অবশ্যই আপনার ডায়াগনোসিস হাইপোথাইরয়েডিজম, আমরা চাই যে একসাথে দুইটা শুরু করতে পারি। আমি সাধারণত একটু স্লো শুরু করি, কারণ হচ্ছে কার কি অবস্থা আছে বোঝা মুশকিল। আমি বললাম যে তিন দিন একটা করে খান, তিন দিন একটা করে খান, তারপর থেকে দুইটা করে খান, নাস্তা আধা ঘন্টা আগে খাবেন, এবং ছয় সপ্তাহ পর FT4 TSS যখন করবেন তখন সাথে একটু অ্যান্টিবডি করে দিন। TSS যেহেতু অনেক বেশি, অ্যান্টিবডি যদি পজিটিভ হয় তাহলে আপনার ডায়াগনোসিস দেখবেন আপনি হাইপোথাইরয়েডিজম না লিখে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, মোস্ট লাইকলি হাশিমোটোস। কেস নাম্বার 2, 28 বছর একজন মহিলা আমার কাছে আসে যে স্যার বহুদিন পর্যন্ত বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই বাচ্চা হচ্ছে না। ওনার FT4 90 থেকে 176, ওনার 0.96 মানে নর্মাল কিন্তু একটু লোয়ার সাইডে, কিন্তু TSS মার্জিনাল এলিভেটেড। সুতরাং আমি তাকে ডায়াগনোসিস করলাম যে আপনার ডায়াগনোসিস হলো সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আমি থাইরয়েড শুরু করলাম এবং তাকে বললাম যেহেতু আপনি ইনফার্টিলিটি, আপনার ক্ষেত্রে আমার TSS টার্গেট হলো লেস দেন 2.5। সুতরাং ডায়াগনোসিস হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আমি ওনাকে 25 মাইক্রোগ্রাম দিয়ে শুরু করলাম, বললাম যে প্রত্যেকদিন সকালে একটা করে নাস্তা আধা ঘন্টা পরে খাবেন, ছয় সপ্তাহ পরে FT4 TSS করে আমার সাথে দেখা করবেন, এবং আপনার জন্য আমার টার্গেট হলো TSS লেস দেন 2.5। কেস নাম্বার 3, 32 বছর বয়সে একজন সার্ভিস হোল্ডার, উনি ব্যাংকে চাকরি করেন, আমার কাছে আসলো যে আমি থাইরক্স একটা করে খাচ্ছি কিন্তু রিপোর্টটা দেখে আমার একটু অতিরিক্ত গরম লাগছে। আসলে আমি ব্যাংকে কাজ করি, এসিতেও দেখি আমি একটু ঘামায় যাচ্ছে মনে হচ্ছে, সেজন্য আমি করলাম দেখলাম যে FT4 একটু বেশি, TSS একটু সাপ্রেস, TSS নর্মাল হচ্ছে 0.5 থেকে 5। আমি তাকে বললাম যে আপনি একটু ঘামাচ্ছেন এসির মধ্যে এবং আপনার রিপোর্ট দুটোই একদম মিলে যাচ্ছে, আপনার সাথে একটু ওভার ডোজ হয়ে যাচ্ছে, আপনি 50 করে খাচ্ছেন তো আপনি 25 করে খান, 2-6 সপ্তাহ করে আবার রিপোর্ট করে আমার সাথে এসে দেখা করেন। আমি তাকে সে 50 করে খাইতো, যেহেতু FT4 বেশি, TSS সাপ্রেস, আমি তাকে বললাম যে আপনি 25 করে খান এবং 6 সপ্তাহ পর FT4 TSS করে আমার সাথে এসে দেখা করেন। কেস নাম্বার 4, 28 বছর বয়সে একজন মহিলা, এটা আমি ফেনী সদর হাসপাতালে কনসালটেন্ট ছিলাম। তো এখানে নোয়াখালীর, ফেনী নোয়াখালী একটা বিশাল পোর্শন হাজবেন্ড দেশের বাইরে থাকে, ঢাকাতেও আসে এই ধরনের কেস আমি পেয়েছি। 28 বছর বয়সে মহিলা, হাজবেন্ড থাকে হচ্ছে সৌদি আরব, সৌদি আরব থেকে দেশে আসছে, আসার পর হাজবেন্ডকে এক হচ্ছে ওনাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে, সেই জন্য বললো যে তোমার যেহেতু থাইরয়েডের সমস্যা, চলো তো একজন থাইরয়েডের ডাক্তারকে টেস্ট করে রিপোর্ট দেখাই। তাই আমি বললাম ঠিক আছে FT4 TSS করো। তো দেখা গেলো যে FT4 একদম ভালো, মানে খুবই ভালো, মানে আপার লিমিট অফ নর্মাল বলা যায়, কিন্তু TSS বেশি। FT4 আপার লিমিট অফ নর্মাল কিন্তু TSS বেশি। তো সাধারণত যেটা হয়, সাধারণত ওই হাসপাতালে আসলে অনেক সময় একটু সুপারভাইজ করে, তো আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে পেশেন্ট হয়তো গত 6 মাস ধরে থাইরয়েড ওষুধ খায় নাই, হাসপাতাল আসার পর যখন জিজ্ঞেস করতেছে তুমি থাইরয়েড ওষুধ খাচ্ছ কিনা ডেইলি, আমরা তো সামনে বাচ্চা নেবো, থাইরয়েড ওষুধ ঠিক মতো না খাইয়ে হয়তো কোনো সমস্যা হবে, মহিলা হয়তো 2-3টা অনেক সময় একটু বেশিও খাইছে, এখন নিয়মিত খাচ্ছে, যাতে FT4 টা নর্মাল চলে আসে, TSS টা এখনো ডাউন হওয়ার সময় পায় নাই,
তো আমি যদি একটু থিওরি দেখাই বুঝবেন ইন সাম পুরলি কমপ্লায়েন্ট পেশেন্ট T4 টেকেন ইন এক্সেস ফর এ ফিউ ডেজ প্রায়র টু ক্লিনিক ভিজিট রেজাল্টিং হাই FT4 এন্ড হাই TSH আমি আবারও বলছি পেশেন্ট আসলে এক হচ্ছে থাইরয়েড ওষুধ দুইটা করে খাইতো বহুদিন পর্যন্ত খায় নাই কিন্তু আমার কাছে যখন আসবে হাজবেন্ড যখন বলছে যে ঠিক আছে আমরা বাচ্চা নিব যেহেতু তোমাকে নিয়ে থাইরয়েড ডাক্তারের কাছে যাবো তো মহিলা আছেন তাগুলো বহুদিন খায় নাই নিশ্চয়ই একটা গ্যাঞ্জাম হতে পারে অথবা আমি দুইটা তিনটা কখনো কখনো একটু বেশিও খাইছি যাতে FT4টা আপার লিমিট অফ নর্মালি চলে আসে কিন্তু TSH নেমে সময় ইয়ে পায় না সুতরাং তাকে আমি বললাম যে আপনি নিশ্চয়ই অনেকদিন মিস করছেন এখন একটু বেশি খাচ্ছেন তো তখন আবার সাধারণত মহিলারা স্বীকার করে তাই বললাম ঠিক আছে আপনি দুইটা করে এখান কন্টিনিউ খেয়ে যান ছয় সপ্তাহ করে আইসে আবার আমার সাথে দেখা করেন এবং তখন যদি TSH 2.5 এ কম পাই তখন আপনার বাচ্চা নেওয়ার চেষ্টা করেন আর ওষুধটা একটু ঠিক মতো খাইন যেহেতু অ্যাবর্শন হওয়ার একটা ঝুঁকি থাকে কেস নাম্বার 5 যেহেতু আমরা থাইরয়েড নোডিউল নিয়ে আলাদা কোনো ক্লাস দিচ্ছি না জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে কারণ থাইরয়েড নোডিউল আসলে হচ্ছে জেনারেল ফিজিশিয়ানদের জন্য হ্যান্ডেল করাটা না করাই উচিত এটা একটু কমপ্লিকেটেড 21 বছর একজন কলেজ স্টুডেন্ট থাইরয়েড নোডিউল নিয়ে আমার কাছে আসছে আমি হাত দিয়ে দেখলাম যে এটা সিঙ্গেল এটা ফার্ম এবং এটার সাইজ হলো 2.1 1.2 ইনটু 1.7 সেন্টিমিটার আপনি আল্ট্রাসাউন্ড করলে ওরা সাইজটা আপনাকে বলে দেবে আমি ভাবছি আপনি থাইরয়েড ফাংশন টেস্ট করেন আল্ট্রাসাউন্ড করেন একটা আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করেন থাইরয়েড ফাংশন টেস্ট দেখলাম ইট ইজ কোয়াইট নর্মাল আল্ট্রাসাউন্ড থাইরয়েডে ওই একটা নোডিউল এই সাইজটা মেনশন করে দিল এফএনএসি করে বললাম নোডিউলের কাটা তা আমি রোগীকে বললাম যে আপনার যেহেতু সিঙ্গেল নোডিউল এবং যেহেতু এফএনএসি নর্মাল এবং থাইরয়েড ফাংশন টেস্ট নর্মাল এখন দুইটা ভয় এক হচ্ছে ভবিষ্যতে থাইরোটক্সিকোসিস হওয়ার একটা পসিবিলিটি আছে নাম্বার ওয়ান নাম্বার টু মেলিগন্যান্সি হওয়ার একটা ঝুঁকি আছে তো সুতরাং এই মুহূর্তে যেহেতু এফএনএসি নর্মাল থাইরয়েড ফাংশন টেস্ট নর্মাল এবং মেলিগন্যান্সি কোনো ক্লিনিক্যাল বা আল্ট্রাসাউন্ড বা কোনো ফিচার নাই এই মুহূর্তে আপনার সার্জারি বা কোনো ধরনের ইয়ে করার দরকার নেই আপনি প্রতি ছয় মাস পর পর থাইরয়েড ফাংশন টেস্ট এবং আল্ট্রাসাউন্ড করবেন ওইটা রিপোর্ট দেখে আমি যদি মেলিগন্যান্সি সাসপিশন করি তখন হয়তো একটা এফএনএসি করতে পারি পেশেন্টকে আমি ডায়াগনোসিস করলাম এটা আপনার বিনাইন নোডিউল এটা আপনি ফলো আপ করবেন ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি তো এই ক্ষেত্রে আপনাদের আমি একটু বলে রাখি কি কোন নোডিউলের কি ক্রাইটেরিয়া দেখলে আপনি বুঝবেন যে এটা ম্যালিগন নোডিউল এক হচ্ছে বয়স 14 কম 70 এর বেশি মেল সেক্স যাতে হেড নেক কোনো টিউমারের জন্য ইরেডিয়েশন বা মানে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে অথবা পেশেন্টের যদি হোস্টনেস থাকে ডিসফেজিয়া থাকে ডিসনিয়া থাকে অথবা নোডিউল যদি খুব রেপিডলি বড় হতে থাকে ফার্ম টু হার্ট হয় ইরেগুলার হয় ফিক্সড আন্ডারলাইং স্ট্রাকচার হয় আপনি যদি সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি পান তাই আপনি চিন্তা করবেন এটা ম্যালিগন্যান্ট নোডিউল তখন আপনি অপারেশনের জন্য অ্যাডভাইস দেবেন তো আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি সাধারণত আমি এখানে যে সাইজ দেখালাম এক সেন্টিমিটার বেশি হলে আপনি এফএনএসি করতে পারবেন কিন্তু আপনি যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল গাইডলাইন দেখেন আমি অনেক সময় অনেক মেডিকেল স্ট্রেন্থ পাইছি যেমন হচ্ছে 0.7 সেন্টিমিটার সে ইএনটি সার্জন দেখাইছে মেডিসিন স্পেশালিস্ট দেখাইছে আমাকেও দেখাইছে আমি হাত দিয়ে দেখলাম যে একটু ফার্ম আমি বললাম যে না সাইজ তোমার ছোট হলে তুমি একটা এফএমএসি করো কারণ যে নোডিউলটা আজকে আপনি 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার পাইছেন এটাও কিন্তু একসময় 1 সেন্টিমিটার কম ছিল এটা হচ্ছে গাইডলাইন যে আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি সাইজ যদি 1 সেন্টিমিটার বেশি আপনি এফএনএসি করুন কিন্তু এটাও মনে রাখবেন যে নোডিউল আজকে 3 অথবা 4 সেন্টিমিটার সেটাও একসময় 1 সেন্টিমিটার কম ছিল সুতরাং মেলিগন্যান্সি ইজ নট লেস ফ্রিকোয়েন্ট ইন নোডিউল লেস দ্যান 1 সেন্টিমিটার সো ডায়ামিটার কাট অফ অনেক ক্ষেত্রে জাস্টিফাইড না আপনি যদি সন্দেহ করেন যে মেলিগন্যান্সি হতে পারে অবশ্যই আপনি এফএনএসি করবেন সুতরাং আমরা হাইপোথাইরয়েড পেশেন্টদের হোপ দেব যাতে পেশেন্টরা এইরকম মনে নিজের মতে এইরকম কনফিডেন্স আছে ডোন্ট মাইন্ড দ্য স্ক্যাটার থটস পেশেন্টের অনেক সময় ডিপ্রেশন থাকে ব্ল্যাঙ্ক স্টেয়ার্স মানে পেশেন্টের অনেক সময় একটু ফেকা মানে শূন্য একটা মন মনে হয় ফার্মেসি ইন মাই পার্স পেশেন্টরা সবসময় পার্সে থাইরয়েডের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায় সো পেশেন্ট দেখেন রেডি এত কনফিডেন্ট সে বলছে ডোন্ট মাইন্ড দ্য স্ক্যাটার থটস ব্ল্যাঙ্ক স্টেয়ার্স অন দ্য ফার্মেসি ইন মাই পার্স আই এম এ থাইরয়েড ডিজিজ ওয়াইল পেশেন্টদের আমরা আপনি অবশ্যই রিএশুরেন্স করবেন যে এটা খুব বেশি জটিল কোনো সমস্যা না অবশ্যই আমরা চিকিৎসা করছি আপনি অবশ্যই একদম সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এখন হচ্ছে শরীফের কাজ শরীফ তো শুনতে পাচ্ছেন আমাকে জি স্যার শুনতে পাচ্ছি স্যার আচ্ছা ওকে শরীফ ঠিক আছে শরীফ হচ্ছে মিস্টার শরীফউদ্দিন আপনাকে আবারও ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সে আমাদের সাথে আছে সে ওখানকার এডমিন সেই আমার সাথে যোগাযোগ করছে যে স্যার জেনেসিসে ক্লাস নেওয়ার জন্য ওকে কুইজে আমি একটু নিয়ম বলে দিই আমি এখানে পাঁচটা প্রশ্ন দেখাবো সহজ প্রশ্ন দেখাবো খুব বেশি জটিল কিছু বলবো না যেটা আমি পড়াইছি এটুকুই আপনার প্র্যাকটিক্যালের জন্য দরকার ওইখান থেকে আমি প্রশ্নটা করব এক হচ্ছে আপনি চ্যাট বক্সে আনসার লিখে কমেন্ট করবেন তো আনসার লেখার নিয়ম হচ্ছে পাঁচটা কোশ্চেনের মধ্যে আনসার টু কোশ্চেন নাম্বার ওয়ান কিচ্ছু লেখার দরকার নাই ধরেন প্রথম কোশ্চেনের উত্তরে
আমি বললাম যে মেটফর্মিন ও ইনসুলিন, আপনি উত্তর দেখবেন হচ্ছে মেটফর্মিন। আপনি প্রথম কোশ্চেনে উত্তর লিখবেন, কমা দিয়ে সেকেন্ড কোশ্চেনে উত্তর লিখবেন, থার্ড কোশ্চেনে উত্তর লিখবেন, ফোর্থ কোশ্চেনে উত্তর লিখবেন, ফিফথ কোশ্চেনে উত্তর লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন, কমা দিয়ে আপনার ফোন নাম্বার লিখবেন। আমি আবারও বলছি, আপনি প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা কমেন্ট করার দরকার নাই, একটা কমেন্ট করবেন, যে কমেন্টে পাঁচটা কোশ্চেনের আনসারই কমা কমা দিয়ে লিখবেন, তারপরে কমা দিয়ে আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন, চ্যাট বক্সে সিঙ্গেল কমেন্ট করবেন। যদিও একই সময়ে প্রত্যেক দিনই আমরা দেখি অনেকেই আনসার দিচ্ছে, ইতিমধ্যে আমাদের সাথে এখানে প্রায় 97 জন আছেন। তো প্রথম 5 জনের জন্য ইনসেপ্ট অফ ফার্মাসিউটিক্যালস এর সম্বন্ধে আমার একটা বই আছে জয়পি থেকে পাবলিশ। বই তো বড় কথা না, বড় কথা হলো আপনারা যে একটু শিখলেন এবং একটু অ্যাসেসমেন্ট হলো। লেটস গো টু আওয়ার কুইজ। হাইপোথাইরয়েডিজম ক্যান কজ ইনফার্টিলিটি এন্ড রিকারেন্ট প্রেগন্যান্সি লস। স্যার একটা কথা বলি স্যার, সেটা হচ্ছে স্যার ওই অনেকে ফেসবুকে কমেন্ট করা শুরু করে, ওগুলো কিন্তু আমরা কাউন্ট করব না, জুমে জয়েন দিয়ে কমেন্ট করতে হবে। আপনি তাকে চিকিৎসা দেবেন অথবা দেবেন না? টার্গেট ম্যাটারনাল প্রেগন্যান্সিতে ম্যাটারনাল টিএসএস এর টার্গেট কত? নাম্বার 5, ক্রিয়েটিনিন এর জন্য শর্ট স্ট্রেচার হতে পারে কিনা, ইয়েস অর নো? সুতরাং আমি একটা মিনিট সময় দেই, সবাই দেখলাম যে অনেক স্যার অনেকে কমেন্ট করা শুরু করছে। আপনারা একসাথে কমেন্ট করবেন, আলাদা আলাদা না? ঠিক আছে, হ্যাঁ একসাথে কমেন্ট করবেন, আলাদা আলাদা কমেন্ট করবেন না। সুতরাং হাইপোথাইরয়েডিজমে ইনফার্টিলিটি এবং রিকারেন্ট প্রেগন্যান্সি লস হতে পারে কিনা, আমি কোশ্চেনগুলো এমন ভাবে সেট করছি যেটা আপনার প্র্যাকটিক্যালি, যাতে একজন এমবিবিএস এখন মনে রাখবে, যাতে আপনার এটা সবসময় মনে রাখা উচিত। হাইপোথাইরয়েডিজম ইনফার্টিলিটি রিকারেন্ট প্রেগন্যান্সি লস হতে পারে কিনা, লেভোথাইরক্সিনে এম্পটি স্টমাক না খাওয়া পরে দেবেন, টিএসএস 8 অ্যান্টিবডি পজিটিভ, চিকিৎসা দেবেন কি দেবেন না, টার্গেট টিএসএস ইন প্রেগন্যান্সি, ক্রিয়েটিনিজম ক্যান কজ শর্ট স্ট্যাচার। আচ্ছা, আমার ধারণা আমরা 40-45 জনের মতো অলরেডি আনসার করে ফেলছে, সুতরাং আমার ধারণা আমরা ইতিমধ্যে হয়তো আমরা তো নেই 5 জনকে পেয়ে যাবো যারা সঠিক উত্তর দিছি। আমরা এখন উত্তরটা দেখে নিই, আপনার নিজেরা মিলিয়ে নেন আপনি যে উত্তর দিলেন সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ শরীফ, আপনি এটা একটা ছবি নিতে পারেন যদি আপনার আনসারটা যদি মনে রাখতে অসুবিধা হয়। এক হচ্ছে হাইপোথাইরয়েডিজমে ইনফার্টিলিটি এবং রিকারেন্ট প্রেগন্যান্সি লস হবে, হ্যাঁ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লেভোথাইরক্সিন সবসময় এম্পটি স্টমাকে দিতে হবে। নাম্বার 3, টিএসএস যদি 8 হয় অ্যান্টিবডি পজিটিভ ইজ এন ইন্ডিকেশন। আমি আবারও বলছি যেসব ক্ষেত্রে টিএসএস ইজ মায়োটি বেসড, অ্যান্টিবডি পজিটিভ গয়টা, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, ইনফার্টিলিটি অবশ্যই চিকিৎসা দিতে হবে। টার্গেট টিএসএস ইন প্রেগন্যান্সি হচ্ছে লেস দ্যান 2.5, ক্রিয়েটিনিজমে শর্ট স্ট্যাচার হয়। হ্যাঁ তো শহীদ, জাস্ট আমরা কিছু কোশ্চেন আনসার নিব, তারপর শহীদ 5 জনের নাম ঘোষণা করবে। দেখি বিভিন্ন গ্রুপে কোশ্চেন যে স্যার মেটফর্মিন প্রেগন্যান্সিতে দেওয়া যাবে কিনা, তো সব ডিবেট আমরা আপডেট অন জেস্টেশন, একদম 2020 সবচেয়ে লেটেস্ট রিকমেন্ডেশন কি ফর দ্য ট্রিটমেন্ট অফ GDM, সেটা আমরা আগামী ক্লাসে করব। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি স্পেশালি মিস্টার শরীফউদ্দিন এবং ডক্টর ওমর ফারুককে অসংখ্য ধন্যবাদ, ইনসেপ্টর ফার্মাসিউটিক্যালসকে অবশ্যই ধন্যবাদ। আমরা ওদের সাথে 5টা প্রোগ্রাম করবো, আজকে আমরা সেকেন্ড প্রোগ্রাম করছি ওদের সাথে, ইনসেপ্টাকে সবসময় অবশ্যই ধন্যবাদ। আমাদের সায়েন্টিফিক আমরা রেজাল্টটা স্যার একটু পরে দিব, সবাই সবাই একটু ওপেন স্যারকে কোশ্চেন করেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা মনে হয় কোশ্চেন গুলো নিয়ে তারপরে ইনসেপ্টর ও ভোট অফ থ্যাঙ্কস দিবে একটু, ওনার আমরা একটু নিব, ডাক্তার রায়হান কবি। আগে কোশ্চেন গুলো আমরা নিই, সবাই একটু কোশ্চেন গুলো আপনারা আনমিউট করে, আনমিউট করে আপনারা কোশ্চেন গুলো করেন। হ্যাঁ এখন আপনারা নিজে আনমিউট করে কোশ্চেন করতে পারেন, আপনি চাইলে আগের দিন যে থাইরোটক্সিকোসিস নিছি সেখান থেকে যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। হ্যাঁ ফেরোজ মন্ডল, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আনমিউট করে কোশ্চেন করতে পারেন স্যার। ইন কেস অফ চিলড্রেন এন্ড নিউবর্ন, এদের ক্ষেত্রে স্যার লেভোথাইরক্সিনের ডোজ আমরা কিভাবে দিতে পারি?
ভেরি গুড কোশ্চেন। প্রথমেই আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার কোশ্চেন করছেন। আমরা বলেছি যে অ্যাডাল্টের আগে হচ্ছে 1 to 2 মাইক্রোগ্রাম পার কেজি, তার মানে 60 কেজি একজন মানুষের জন্য আপনি 50 থেকে 100 মাইক্রোগ্রাম রাখতে পারেন। আমাদের দেশে থাইরক্স 25 এবং 50 মাইক্রোগ্রাম নামে মাইক্রোগ্রাম হিসেবে পাওয়া যায়। চিলড্রেনে যেহেতু ডিউ টু এক্সেস মেটাবলিজম, চিলড্রেনে সাধারণত 2 to 6 মাইক্রোগ্রাম পার কেজি। শুধু মনে রাখবেন যে চিলড্রেনে একটু বেশি ডোজ থাকবে, যেহেতু বাচ্চাদের মেটাবলিজম একটু বেশি হয়, হাইপার মেটাবলিজম থাকে, সুতরাং বাচ্চাদের ডোজ 2 to 6 মাইক্রোগ্রাম। কিন্তু আমরা সাধারণত যখন চিকিৎসা করি আমরা দেখি কোন ডোজে আপনার টার্গেট। যেমন অনেক চিলড্রেন আমি দেখছি 1 মাইক্রোগ্রাম করে দিছি, তারটা 80-40 ACS আমার টার্গেটের মধ্যে চলে আসে, সুতরাং আমার হাই ডোজে যাওয়ার দরকার হচ্ছে না। যদিও পরীক্ষাতে সবাই যদি জিজ্ঞেস করে অ্যাডাল্টে 1 to 2 মাইক্রোগ্রাম পার কেজি, চিলড্রেনে 2 to 6 মাইক্রোগ্রাম পার কেজি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ওই এক হচ্ছে থাইরয়েডের ওষুধটা অ্যাডজাস্ট করি করি আপনার সবচেয়ে কম যে ডোজে 80-40 ACS আমার টার্গেটে থাকে আমরা সেই ডোজ সাধারণত দিই। একজন জিজ্ঞেস করছেন হোয়াট আর দ্য মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম ইন বাংলাদেশ। আমাদের দেশে আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য হাইপোথাইরয়েডিজম পাওয়া যায়, কিন্তু অটোইমিউন হাইপোথাইরয়েডিজম কিন্তু অনেক পাওয়া যায়। সুতরাং দিস আর দ্য টু কমন কজেস অফ হাইপোথাইরয়েডিজম ইন আওয়ার কান্ট্রি, একটা হচ্ছে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম অথবা হাশিমোটোস থাইরয়েডাইটিস, আর একটা হচ্ছে আয়োডিন ডিফিসিয়েন্সি। চিকিৎসা দেওয়ার কোন ইন্ডিকেশন নাই অ্যাকর্ডিং টু আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন, কিন্তু 2.5 এর চেয়ে বেশি, আমার কথাটা আবার খেয়াল করেন, TSH 2.5 এর চেয়ে কম অ্যান্টিবডি পজিটিভ পেশেন্টের অ্যাবর্শনের ঝুঁকি নাই, মানে থাইরয়েডে কোনো প্রিপারেশন দেওয়া যাবে না। কিন্তু TSH দেখেন যে 3.5, কিন্তু পেশেন্টের অ্যান্টিবডি পজিটিভ, আগে অ্যাবর্শনের হিস্ট্রি আছে, সেসব ক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসা কনসিডার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কেউ অন্য কেউ চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে কোন পেশেন্টের থাইরোটক্সিসিটি পেশেন্ট শুধু জিআই সিম্পটম যেমন ভমিটিং, ডাক্তার সুমন দে, সাধারণত থাইরোটক্সিসিটি পেশেন্ট শুধু ভমিটিং নিয়ে আপনার কাছে আসা কথা না, কারণ ভমিটিং ইজ নট দ্য ইউজুয়াল ফিচার অফ হাইপোথাইরয়েডিজম। থাইরোটক্সিসিস, একজন জিজ্ঞেস করছে থাইরোটক্সিসিটি পেশেন্ট শুধু ভমিটিং নিয়ে আপনার কাছে আসতে পারবে না, ইটস থাইরোটক্সিসিস, ভমিটিং ইজ নট এ ফিচার অফ থাইরোটক্সিসিস, অবশ্যই অন্য কোনো ফিচার অবশ্যই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন ডক্টর নবীন, ক্যান হাইপোথাইরয়েডিজম পেশেন্ট প্রেজেন্টস উইথ হিট ইন্টলারেন্স, হট ইন্টলারেন্স? সাধারণত হাইপোথাইরয়েডিজম পেশেন্ট হট ইন্টলারেন্স নিয়ে আসে না, তবুও আমরা কিছু কিছু পেশেন্ট পাই, ধরেন হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হচ্ছে কিন্তু পেশেন্টের হট ইন্টলারেন্স হচ্ছে, দেখা যাচ্ছে হট ইন্টলারেন্স অন্য কোনো রিজন পেশেন্টের মধ্যে আছে, স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং পেরিমেনোপজাল সিন্ড্রোম। সুতরাং কোনো পেশেন্ট হাইপোথাইরয়েডিজম পেশেন্ট দেখবেন যে আপনি হট ইন্টলারেন্স নিয়ে আপনার কাছে আসছে, হয়তো অন্য কোনো কজ অফ হট ইন্টলারেন্স হয়তো পেশেন্টের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি অথবা আপনার পোস্ট মেনোপজাল সিন্ড্রোম কিনা সেটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে অ্যান্টিবডি টেস্ট কোথায় হয়? অ্যান্টিবডি টেস্ট নিউক্লিয়ার মেডিসিনে হয়, ভালো প্রত্যেকটা জায়গায় হয়, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিস লিখে দিয়ে আপনি টেস্ট করবেন। নিউক্লিয়ার মেডিসিনে হয়তো দুইটা মিলিয়ে হয়তো 1000 টাকা নিতে পারে, বাইরে কিন্তু অনেক দাম, 3 থেকে 3,500 টাকা নেয়। দুইটা অ্যান্টিবডি দেখে সাধারণত, একটা হচ্ছে অ্যান্টিথাইরয়েড পারক্সিডেজ অথবা অ্যান্টিটিপিও এবং অ্যান্টিথাইরোগ্লোবুলিন। অ্যান্টিবডি যদি পজিটিভ হয় আপনি ডায়াগনোসিস করবেন অটোইমিউন হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে হাইপোগ্লাইসেমিয়া কেন হয় মিক্সিডেমা? থাইরয়েড হরমোন ইজ নিডেড ফর ব্লাড সুগার রেগুলেশন, যেহেতু ইনফেকশন থাকে, যে কোনো সেপ্টিসেমিয়া অথবা ইনফেকশাস কন্ডিশন ইজ এ কজ অফ হাইপোগ্লাইসেমিয়া। একজন জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ অফ হাইপোথাইরয়েড পেশেন্ট, সাধারণত হাইপারটেনশন এবং কার্ডিওভাসকুলার অ্যাক্সিডেন্ট ইজ দ্য মেইন কজ অফ ডেথ ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম, কজ অফ ডেথ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, এটা আমি আগেও বলছি, একজন জিজ্ঞেস করছে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট সাথে ডায়াবেটিস আছে এবং কোলেস্ট্রল খুব হাই, হাইপোথাইরয়েডিজম আনকন্ট্রোল। এক হচ্ছে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, আমি বললাম হাইপোথাইরয়েডিজম এর ক্ষেত্রে মায়োপ্যাথি হয়, আপনি যদি লিপিড ড্রয়িং মেডিকেশন এটোফাস্টাট নেন তবুও সেটাও মায়োপ্যাথি হয়, যাতে মায়োপ্যাথির ঝুঁকি অনেক বেশি। কিন্তু আপনি যদি দেখেন সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট থাইরক্স দিয়ে চিকিৎসা করলে লিপিড প্রোফাইলটা নর্মাল চলে আসবে অটোমেটিক, কিন্তু আপনি যদি দেখেন লিপিড প্রোফাইল নর্মাল আসার পর থাইরয়েড মানে কোলেস্ট্রল লেভেল নর্মাল আসছে না, তাহলে অবশ্যই লিপিড ড্রয়িং মেডিকেশন নিতে হবে।
একজন জিজ্ঞেস করছেন হাইপারথাইরয়েড পেশেন্ট ডাস হাইপারথাইরয়েড পেশেন্ট প্রেজেন্টস উইথ obesity. হাইপারথাইরয়েড পেশেন্ট obesity নিয়ে আপনার কাছে কখনোই আসবে না. হাইপারথাইরয়েডিজম পেশেন্ট হাইপারথাইরয়েডিজম সব সময় ওয়েট লস নিয়ে আসবে. হাইপারথাইরয়েডিজম পেশেন্ট obesity নিয়ে আসবে. আইজন জিজ্ঞেস করছেন হাইপারথাইরয়েডিজম পেশেন্ট এক্সেসিভ সোয়েটিং এবং হিট ইন্টলারেন্স এর কজ কি. আমি ইতিমধ্যেই বললাম হাইপারথাইরয়েডিজম পেশেন্ট যদি এক্সেসিভ সোয়েটিং অথবা হিট ইন্টলারেন্স নিয়ে আসে, কিছু ডিডি ডায়াবেটিক নিউরোপ্যাথি পোস্ট মেনোপজাল সিনড্রোম, এছাড়াও কিছু রেয়ার কজ যেমন হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম, অ্যাক্রোমেগালি অথবা স্ট্রেস অথবা অ্যাংজাইটি নিউরোসিস, এগুলো আপনি অবশ্যই মনে রাখবেন. একজন জিজ্ঞেস করছে লস অফ আইবো হলে থাইরয়েড ফাংশন টেস্ট করবে কিনা. অবশ্যই করবেন. লস অফ আইবো দেখলে আপনি FT40 এসেস করবেন হাইপোথাইরয়েড কিনা. মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি একজন জিজ্ঞেস করছে কেমন হতে পারে থাইরয়েড ডিসঅর্ডার. আমি আগেই বলছি থাইরয়টক্সিকোসিসে হয় অ্যামিনোরিয়া, হাইপোথাইরয়েডিজমে হয় মেনোরিয়া. তবুও আপনি হাইপোথাইরয়েডিজমে অনেক পেশেন্ট পাবেন যাদের ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, বলতে চাই মাসিক এক মাস হয়, তিন মাস হয় না, যখন হয় ব্লিডিং বেশি হয়, বিভিন্ন ধরনের কম্বিনেশন নিয়ে আপনার কাছে আসতে পারে. একজন জিজ্ঞেস করছে পেশেন্ট হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আপনার কাছে. হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি না খুব বেশি ওভারডোজ না হয় সাধারণত আপনার কাছে মানে আসা কথা না, কারণ হাইপোথাইরয়েডিজমে সাধারণত গার্ডিকার্ডিয়া হয়। আমরা সরাসরিও কিছু কোশ্চেন দিতে পারি, যদিও চ্যাট বক্সেও আরো কিছু প্রশ্ন আসে, আমি অবশ্য চ্যাট বক্সে কোশ্চেনগুলো বলি, তাহলে আপনারা সবাই শুনতে পারবেন, এগুলোই তো আপনাদের মনে কোশ্চেন। একজন জিজ্ঞেস করছে প্রাইমারি অথবা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম ক্লিনিক্যালি কিভাবে পার্থক্য করবেন। ভেরি গুড কোশ্চেন। এক হচ্ছে কোনো পেশেন্টের যদি গয়টার থাকে, গয়টার ইন্ডিকেট এটা অবশ্যই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম না। কোনো পেশেন্টের, আমি আবারও বলছি, কোনো পেশেন্টের যদি গয়টার থাকে, তার মানে গয়টারের কজ বললাম এক হচ্ছে হাইপোপিটিউটারিজমের, কখনোই গয়টা হবে না যেহেতু টিএসএস ওখানে ডিফিসিয়েন্সি, সুতরাং গয়টার দিয়ে আপনি প্রাইমারি এবং সেকেন্ডারি আলাদা করতে পারবেন। এখন জিজ্ঞেস করছে, আরেকজন জিজ্ঞেস করছে হাইপোথাইরয়েড পেশেন্ট এক বছর ধরে ওষুধ খায় না, এখন চেস্ট পেন এবং রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে। হাইপোথাইরয়েডিজম পেশেন্ট চেস্ট পেন রেসপিরেটরি ডিস্ট্রেস সাধারণত প্লাস অথবা পেরিকার্ডিয়াল ইনফিউশনের জন্য হতে পারে, সুতরাং আপনি অন্য কজ আছে কিনা, সিসিএফ অথবা আদার কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা সেটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। একজন জিজ্ঞেস করছে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট এক্সেস সোয়েটিং যে নিয়ে আসে সেটার চিকিৎসা কি। চিকিৎসা হচ্ছে আপনি কার্বিমাজল দিয়ে থাইরোটক্সিকোসিসের চিকিৎসা করবেন, সোয়েটিং এর জন্য আলাদা কোনো মেডিকেশন দেওয়ার দরকার নেই। একজন জিজ্ঞেস করছেন হাইপোথাইরয়েডিজম পেশেন্ট সার্জারি করার আগে আমার প্রিকশন কি। প্রিকশন হলো টিএসএস 5 এর কম আছে কিনা। যদি হাইপোথাইরয়েডিজম পেশেন্ট ইউথাইরয়েড না করে থাইরয়েড সার্জারি অথবা অন্য কোনো সার্জারি করলেও পেশেন্টে কিন্তু মিক্সের মান কমা হওয়ার একটা ঝুঁকি থাকে। আপনি দেখবেন FT4 আপার ওয়ান থার্ড নর্মাল রেঞ্জে থাকতে হবে, মানে FT4 নর্মাল যদি 9-23 হয়, যেমন বারডেমে 9-23, আমি এটা 14-18 অথবা 20 পর্যন্ত রাখতে চাই, মানে FT4 আমি রাখতে চাই আপার ওয়ান থার্ড অফ নর্মাল রেঞ্জ এবং TSS রাখতে চাই লেস দেন 5। কিন্তু আমি ইতিমধ্যেই বললাম কোনো পেশেন্টের যদি রিকারেন্ট অ্যাবর্শন, প্রেগনেন্সি লস অথবা প্রেগনেন্সি অথবা প্ল্যানিং ফর প্রেগনেন্সি হয়, আমার টার্গেট হলো লেস দেন 2.5। আপনার আর কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে আমরা হয়তো একটা দুইটা কোশ্চেন হয়তো নিতে পারি। রেডিও আয়োডিন আপটেক টেস্ট এই দুটো যদি স্যার একটু বলতেন অনেক সময়। আচ্ছা, এক হচ্ছে রেডিওআইডিন আপটেক এবং থাইরয়েড স্ক্যান, আমি অবশ্য গত ক্লাসে পড়াইছি, গত ক্লাসে ভিডিও হাইপারথাইরয়েডিজম ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটা আপনি অ্যাক্সেসে পাবেন, তবুও আপনি যেহেতু প্রশ্ন করেন আপনাকে একটু বলি। এক হচ্ছে রেডিওআইডিন আপটেক দিয়ে আমরা দেখি থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনাল অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, এটা দিয়ে আমরা বিভিন্ন কজ অফ থাইরোটক্সিকোসিস ডিফারেনশিয়েট করি। লো আপটেক হয়েই আপনি ভাববেন এটা সাবএক্যুট থাইরয়েডাইটিস, সুতরাং রেডিওআইডিন আপটেক মোস্ট কমন কজ অফ থাইরোটক্সিকোসিস হলো এক হচ্ছে
ব্যাস্টিসিস, টক্সিক মাল্টিনিউক্লিয়ার, টক্সিক অ্যাডেনোমা এবং সাবএক্যুট থাইরয়েডাইটিস, এই চারটি কজ হচ্ছে 98% কজ অফ থাইরয়টক্সিকোসিস। তো এগুলো ডিফারেনশিয়েট করার জন্য আমরা রেডিওআয়োডিন আপটিক করি। রেডিওআয়োডিন আপটিক লো হবে ইন কেস অফ সাবএক্যুট থাইরয়েডাইটিস, বাকি তিনটা ব্যাস, টক্সিক মাল্টিনিউক্লিয়ার, সোলিটারি টক্সিক অ্যাডেনোমা, এই দুটাতে রেডিওআয়োডিন আপটিক বেশি হবে। তারপর আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার উদ্দেশ্য হলো এই যে তিনটা কজ, মাল্টিপল এই অফ ইনক্রিজ আপটিক হবে, সলিটারি টক্সিক অ্যাডেনোমাতে সিঙ্গেল এই অফ ইনক্রিজ আপটিক হবে। আমার গত প্রেজেন্টেশনটাতে দেখলেন একটা স্লাইড আছে, দুটি স্লাইড আছে, সাথে একটা ছবি আছে, তাই আপনি আরো ইয়ে হবেন। কিন্তু হাইপোথাইরয়েডিজম সন্দেহ করলে বিজয়ীদের নামটা একটু ঘোষণা করি। আমাদের মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ব্র্যান্ড ম্যানেজার এই ডাক্তার এই রায়হান কবির ভাই উপস্থিত আছেন, আপনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনি আনমিউট হয়ে কথা বলুন। Assalamualaikum sir. Hey, apnake shunte pachhi apni kotha. Assalamualaikum sir. I am SM Ryan Kabir, senior brand executive from Inceptor Pharmaceuticals Limited. So first of all, I would like to thank you for providing me with the opportunity to be as a scientific partner of this program. And we are much eager to dispense our resources towards scientific purpose. I would like to acknowledge, in this time of crisis, we as a nation owe a great debt towards all healthcare professionals for working relentlessly hard for both to educate and protect the nation. And I hope you will honor us with the opportunity to be with you in your future scientific endeavors. And I would also like to congratulate all the quiz winners. And I would also like to mention that the books will be sent very soon. Thank you so much. Thank you. And in Sitcham, I'm not scared program made Bijoy did not make a question. I don't know what to come in. My Paruba Nava Shabaki, I mute Kuridan, Amakichara, I'll start the Tara. I'm Ramade Bijoy did not make a question. I could see Amade Bijoy Ashley Amade Udigan show you should be the Ethan among Kudru answer the Ethan Gunamaka chat box at Prothumajara question to question. এবং যারা কোশ্চেনের নিয়ম ছিল হচ্ছে যারা কোশ্চেনগুলোর আনসার দেওয়ার পাশাপাশি নিজের মোবাইল নাম্বার এবং নামটা দিবেন, এরকম প্রথম পাঁচজনের আমরা নাম ঘোষণা করছি। ডাক্তার এস এম সাজ্জাদ, তারপর ডাক্তার রাজু আহমেদ, ডক্টর আবদুল্লাহ, ডক্টর মারজান এবং ডক্টর সাইয়েদ আজমল, এই পাঁচজন হচ্ছে আমাদের প্রথমেই সবার প্রথমে সঠিক আনসার দিয়েছেন। আর ওনাদের সবাইকেই এই কংগ্রাচুলেশন, এবং খুব দ্রুতই আপনাদের সবার ঠিকানা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে স্যারের লেখা যে এফ কিউ ডায়াবেটিস এন্ডোক্রাইনোলজিয়ান মেটাবলিজম বইটি আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা বইটা পাওয়ার পরে একটু সবাইকে উৎসাহিত করার জন্য একটু গ্রুপে পোস্ট দিন, তাহলে সবাই একটু উৎসাহিত হবে। থ্যাংক ইউ। জি স্যার, ঠিক আছে সরিফ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জেনেছি অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং আজকের সব পার্টিসিপেন্টদের পক্ষ থেকে। আমাদের এই মানে আজকে আরও একটা বড় প্রোগ্রাম ছিল, এরপর সবাই এখানে উপস্থিত ছিল এবং সবাই শেয়ারিং এর জন্য সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে স্যার আপনাকে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আগামী প্রোগ্রামের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।